করেছে, যাই হোক আমরা তো পয়সা দিতে পারি না, পয়সার জন্য আসে না। তো যাই হোক, আপনাদের মতো অনেক মানুষ আছেন এখানকার যারা সেই সব আলেমদের কথা শুনে, যারা আলেমদের পূজারি করে কোটি কোটি টাকা আমাদেরকে দেয়, আমরা সাহেবদেরকে দিয়ে আমরা গিয়ে চলি, যাই হোক আল্লাহ তাদের মিথ্যে জায়গা থেকে উদ্ধার করুক। এবার আপনাদের সামনে সেই বিষয়ে আলোচনা করবেন সাহেবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি ওয়া আজমাইন। আম্মা বাদ, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিস হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وقل لا محدثة بدعة وقل لا بدعة ضلالة وقل لا ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من أعمال الشيطان فاستنبوا لعلكم تفلحون. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى. قال رسول الله من ابى؟ قال من اتاني دخل الجنه ومن اسأني فقد ابى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বসে সামান্য কিছু কথা শোনার তৌফিক আদা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক, তারই বারগায় শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম আমিন। আজকে আমার এখানে প্রোগ্রাম, ঘন্টা দেড়েক আগে জানলাম আমি, আমার জানা ছিল না আজ এখানে প্রোগ্রাম। তো এখানে আমার প্রোগ্রামের বিষয় দেওয়া হয়েছে সামাজিক জাহিলিয়াত, নামাজ, সুদ আর পর্দা। উক্ত তিনটি বিষয় আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। তার এই বিষয়ে আলোচনা কতটা হবে জানি না, তার পূর্বে বিশেষ কয়েকটা কথা। কবরে যখন একজন বান্দাকে রাখা হবে, সে বান্দাকে তিনখানা কোশ্চিন করা হবে। আর আমরা গোটা পৃথিবীর সবাই জানি কোশ্চিন তিনটি কি, জানি তো? তো তিনখানা কোশ্চিন করা হবে, যদি তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারেন, আর একটা কোশ্চিন করবে ফেরেস্তা, কাউন্টার কোশ্চিন। ফেরেস্তা বলবে ওয়া ইলমুকাবে হাজার রজুল, তুমি কি করে জানলে এই প্রশ্নের উত্তরগুলো, হাউ ডু ইউ নো, তুমি কি করে জানলে এই প্রশ্নের উত্তরগুলো। তখন ওই বান্দা বলবে যাকে প্রশ্ন করা হয়েছে, সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, তার প্রতি ইমান এনেছি, ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্য মনে করেছি। কি বলতে হবে? কিতাব পড়েছি, এক। দুই নম্বর হচ্ছে তার উপরে ইমান এনেছি, তিন, তাকে সত্য মনে করেছি। এই তিনটি বিষয় আপনাকে বলতে হবে, আর এই তিনটি বিষয় বলতে গেলে আপনাকে কি করতে হবে? পড়তে হবে, জানতে হবে। আর যদি আপনি উত্তর দিতে না পারেন, তাহলে ফেরেশতা আপনাকে বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়ওনি শুনওনি, তুমি পড়ওনি শুনওনি। আমাদের রাবিয়া আহসান জামে মসজিদ, ইসরা মসজিদ নামে যেটা পরিচিত, এই মসজিদে ফজরের সালাত আদায় করতে 3-4 কিলোমিটার দূর থেকেও মানুষ আসে, আমাদের জানা মতে 2.5-3 কিলোমিটার দূর থেকে লোকজন ফজরের সলাতে আসে। কিন্তু এইসব মানুষই দিন শিখার বিষয়ে উদাসীন, কঠিনভাবে উদাসীন, কারণ আমাদের ছেলেরাই কিন্তু এখানে উপস্থিত নাই। যদি আমাদের ছেলেরা এখানে উপস্থিত থাকতো, মোটামুটি 150 ছেলে তো নামাজ পড়ে পাঁচক, তো তাহলে কিন্তু জায়গাটা ভরে যেত। মানে তাদের দিনের প্রতি অনীহা, এই অনীহা কোথা থেকে আসে এটা জানি না। সেটা হচ্ছে দিন ইসলাম আপনাকে জানতে হবে এবং মানতে হবে। তো হয়তো আমাদের প্রোগ্রামগুলো ফেসবুকের মাধ্যমে গোটা দুনিয়া দেখে, বিভিন্ন প্রান্ত থেকে দেখে,
ওই যে ওখানে কজন লোক ছিল, 100 জন লোক ছিল না, আজকে দেখলাম ফেসবুক থেকে প্রায় 6000 লোক দেখেছে, 8-10টা মিডিয়া আমার বক্তৃতা প্রচার করে, তাদের কাছ থেকে যদি 1000 করে হয় তাহলে 1000-10-15 লোক বা তারও বেশি লোক কিন্তু দেখে নিয়েছে। অথচ গৌরীপুরে কজন লোক ছিল, 150 লোক বা তারও কম মনে হয় না, 100 মতো লোক ছিল। তো আপনি আমি যতই চেষ্টা করি দিন ইসলামকে নিচে আর আনতে পারবো না, কারণ ইসলামের একটা স্রোত বয়ে চলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জাতি হচ্ছে মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম, আমি মানুষকে তৈরি করেছি খুব সুন্দর করে। দেখেন, একটা ছাগলের চেয়ে আপনি দেখতে সুন্দর, একটা কুকুরের চেয়ে আপনি দেখতে সুন্দর, একটা মুরগির চেয়ে আপনি দেখতে সুন্দর, অন্যান্য জীবের চেয়ে আপনি দেখতে সুন্দর। আল্লাহ বলছেন আমি তৈরি করেছি, কিন্তু যখন এরা আমার বিধিবিধানকে মানে না, আসফালা সাফিলিন, ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিই। আল্লাহ বলছেন ওদেরকে মাটির সাথে আমরা মিশিয়ে দিই, এটা আল্লাহর কিন্তু বাণী যে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিই। আমরা দিন ইসলাম চর্চা করছি, আমরা হাদিসটা শুনেছি, আমার মুখে বহুবার আপনারা এই হাদিসটা শুনেছেন। আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি বাড়ির থেকে বেরোলো দিন শিক্ষার উদ্দেশ্যে, মসজিদে হোক বা এখানে হোক, কোনো ব্যক্তি যদি বাড়ির থেকে বেরোলো দিন শিক্ষার উদ্দেশ্যে, ওই ব্যক্তি যত ধাপ হেঁটে যাবে প্রত্যেক ধাপের বিনিময়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা করে গুনাহ মাফ করবেন। প্রত্যেক ধাপের বিনিময়ে আল্লাহ একটা করে মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তি যখন হেঁটে যায় তখন ও যখন মাটিতে পা দেয়, মানে হাঁটতে গেলে তো মাটিতে পা লাগে নাকি, মাটিতে পা দেয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা মানে সবচেয়ে সম্মানিত যারা, যাদের অন্তর থেকে পবিত্র। একটা মানুষ কিন্তু অন্তর থেকে নাপাক হতে পারে, তাই না, কিন্তু ফেরেশতারা অন্তর থেকে পবিত্র। আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাকে বলে যে হাফিজুল জোরথালা থেকে এসেছে দিন শিক্ষার জন্য, ও হেঁটে এসেছে তোমার বাইকে। আল্লাহ বলেন ফেরেশতাকে যে তুমি যাও তার পায়ের তলে তোমার ডানা বা পরকে বিছিয়ে দাও। ভাষা বুঝেননি মনে হয়, ভাষা বুঝতে পারেন আমার, আপনার সম্মান এত বেশি আল্লাহর কাছে, যে ব্যক্তি দিন শিকার জন্য বাড়ির থেকে বেরোলো ওই ব্যক্তি মাটিতে পা দিয়ে হাঁটে না, ও যার উপরে পা দেয় সেটা হচ্ছে ফেরেশতার ডানা। কত বড় সৌভাগ্য আপনার, ফেরেশতা আপনাকে গাইড করে। আর আল্লাহ রসুল বলছেন যারা দিন ইসলাম চর্চা করে দিন ইসলাম প্রচার করে, যারা দিন ইসলাম চর্চা করে দিন ইসলাম প্রচার করে, যত পৃথিবীতে জীব আছে সবাই আল্লাহকে বলতে থাকে আল্লাহ গো ক্ষমা করে দাও, আল্লাহ গো ওকে ক্ষমা করে দাও, ফেরেশতারা বলতে থাকে আল্লাহ গো ওকে ক্ষমা করে দাও। আপনার আমার দোয়া কবুল নাও হতে পারে, আমরা জোর দেখাই নাকি, বাড়িতে মনসা পূজা দিই তারপরে বলছি মুসলমান বিড়ি খাই, আপনার আমার দোয়া কবুল নাও হতে পারে কিন্তু ফেরেশতার দোয়া মিট যাবে, ওরা তো পবিত্র, আল্লাহ যা বলে তাই করে। ফেরেশতা যখন আপনার জন্য বলবে আল্লাহ গো শাহিনুর রহমান এত কষ্ট করে দিন প্রচার করতে আসলো, তো আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও, বলেন তো ফেরেশতার দোয়া কবুল করবে কি করবে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, আমি ইসরা ছেলের জন্য বলছি, যে আমাদের ইসরা ছেলেগুলো নাই তার মানে ওরা বেশি পণ্ডিত আমাদের চেয়ে, যারা নাই তারা আমাদের চেয়ে বেশি জানে, নইলে দোকানে বসে থাকতে পারে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকতে পারে, মাঠে ঘাস কাটতে পারে, বাড়িতে কাজ করতে পারে, কিন্তু দিন ইসলামের বেলায় অনেক কাজ হয়ে যায়, বাড়িতে তারা বসে থাকে। আমাদের কি কোনো কাজ নাই? আমাদেরকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যাকে আমি ভালোবাসি তাকে দিন ইসলাম শেখাই। বুঝতে পারেননি? আল্লাহ বলছেন যাকে আমি স্পেশাল করে ভালোবাসি তাকে দিনের জ্ঞান দিই। আপনি এই পৃথিবীর সবাই, গোটা পৃথিবী যদি আমাকে ঘৃণা করে আমার কোনো যায় আসে না, আল্লাহ কনফার্ম করে দিয়েছেন যে আমি দিনের জ্ঞান তাকেই দিই যাকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ রাহুলকে ভালোবাসে, আল্লাহ সাবিরুলকে ভালোবাসে, আল্লাহ খালেদ ইমরানকে ভালোবাসে, আল্লাহ আমানুল্লাহ মাদানিকে ভালোবাসে, আব্দুর রাজ্জাককে ভালোবাসে, মতিউর রহমান মাদানিকে ভালোবাসে, ডক্টর জাকির নায়েককে ভালোবাসে, ভালোবাসে কিনা? কারণ আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দেন। তো আল্লাহ আমাকে ভালোবাসে আর আপনি আমাকে ভালো না বেশি যদি দূরে থাকেন তো বলেন আপনার অবস্থা কি হবে? আল্লাহ বলছেন বন্ধুত্ব হবে শুধুমাত্র আমার জন্যে আর শত্রুতা হবে আমার জন্যে। আপনি নামাজ পড়েন, আপনি আমার একবার আপন ভাইয়ের চেয়ে আপন, আপনি সলাত আদায় করেন না, দুঃখিত, আপনার সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে না, তবে আপনাকে দাওয়াত দিব, এই না যে আপনাকে ছেড়ে দেবো। তাহলে দিন ইসলাম
চর্চা করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে যে মুসলমান হচ্ছে সবচেয়ে উন্নত জাতি, তার মধ্যে সবচেয়ে উন্নত তারা যারা দীন ইসলাম চর্চা করে। দুজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি এসে বলছে, আল্লাহ রসুল, একজন সারাদিন জিকির আজগার করে, দান সাদকা করে, সারাদিন আল্লাহ বিল্লাহ করে, মসজিদে বসে থাকে, এই ব্যক্তি উত্তম নাকি একজন ব্যক্তি আছে যে হচ্ছে নামাজও পড়ে আবার গিয়ে মানুষকে একটু যা জানে তাই বলে, সালাম করার চেষ্টা করছে না বলার, যতটুকু জানে বলে, তো বলেছো তো আজকে, বলার চেষ্টা করে। আরে আপনাকে তো গোটা সব জানতে হবে না, আল্লাহ রসুল বলছে বাল্লিগু আননি ওয়ালাও আয়া, একটা তো জানেন, যদি বলেন তাও জানি না তাহলে আপনাকে বলি চলেন নামাজ পড়তে যায়, এটুকু তো জানেন, এইটুকু আপনাকে পৌঁছাতে হবে। যদি আপনি আল্লাহর রসুলকে ভালোবাসেন আপনি বাধ্য আপনাকে পৌঁছাতে হবে। সারা পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে এই প্রোগ্রাম করে বেড়েছি, টাকা পয়সা নিয়ে না, সবাই জানে বিনা টাকায় এভাবে রাতের পর রাত, গলার কন্ডিশন বুঝতে পারছেন, রাতের পর রাত প্রোগ্রাম করে যাচ্ছি, কেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ ডিউটি দিয়েছে, আল্লাহ বলেছে যে যারা আলেম ওলেমা, যারা দীন ইসলামকে প্রচার করে, যারা চর্চা করে, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। এটা সৌভাগ্য আমাদের, আমি দীন ইসলাম প্রচার করব, আপনি বাড়িতে বসে থাকবেন, যদি আপনি আমার থেকে জ্ঞানী হন আমি কালকে নিচে বসবো, আপনাকে এখানে বসে বক্তৃতা দিতে হবে, আর নইলে আমার বক্তৃতা শুনতে হবে রাস্তার মাইলস্টোনের মতো বসে, কোনো নড়া যাবে না, কারণ আপনি দিন জানেন না, আপনাকে জানানো আমার কর্তব্য, জানতে হবে। এ আল্লাহ রসুল বলছেন যে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী জ্ঞান অন্বেষণ করা ফরজ। যেমন আপনার ফজরের সালাত আদায় করা ফরজ, রমজান মাসে সিয়াম পালন করা ফরজ, টাকা হয়ে গেলে হজে যেতে আপনি বাধ্য, সিমিলারলি আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে, এটা ফরজ। আর যদি আপনি এখানে না আসেন আগামী দিনে, তাহলে আমি মনে করব যে আপনি অনেক ব্রেনি হয়ে গেছেন, আপনি অহংকারী। আল্লাহ রসুল বলছেন যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, আল্লাহ রসুল বলছেন যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। দীন ইসলাম আপনাকে চর্চা করতে হবে, করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। এখন একটা রাতও ফাঁকা নেবে, আলহামদুলিল্লাহ কালকের রাতটা ফাঁকা যাবে, কারণ কীর্তন করা মানুষ আমাকে দেখে ভয় করে বলছে একে দিলে আমাদের সমস্যা হবে, আমি নাকি আটম্ব, তো কালকে রাতটা ফাঁকা, মানে কালকেও শিডিউল ছিল, কিন্তু ওই এলাকার মানুষ আমার নাম শুনে একটু অ্যালার্জি শুরু হয়ে গেছে যে শাহিনুর রহমানটা হয়তো কিছু না একটা হয়ে যাবে, তো যাক তাদের সুমতি আল্লাহ সুবহানাহু দান করুক, আল্লাহুম্মা আমিন। তো দীন ইসলাম আপনাকে আমাকে জানতে হবে, বিশ্বাস করুন। আমরা যখন আসি মুকুল ভাই খুতবা দেয়, কিংবা আমাদের রাহুল কিছু বলে বা সাবির কিছু বলে, তো রাহুল সাবির মুকুল ভাই এরা তো আমার অনেক পরে বক্তৃতা শুরু করলো, নাকি সাক্ষী আছেন আপনারা, অনেক পরে বক্তৃতা শুরু করলো, বিশ্বাস করেন, তাদের বক্তৃতা যখন শুনি আমি কিছু না কিছু নতুন পাই, কিছু না কিছু নতুন পাই, এমনকি শাহালম কাকা নতুন শিখছে তার কাছ থেকেও আমি জ্ঞান নেওয়ার চেষ্টা করি, এটা একজন খাঁটি মুসলমানের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমার স্কুলে ছোট ছোট নার্সারির বাচ্চা, বিশ্বাস করেন তার কাছ থেকেও আমি জ্ঞান নিই, কারণ সবারই কাছ থেকে জ্ঞান নেওয়ার একটা প্রবণতা থাকতে হবে, সবসময় নিজেকে ছোট করতে হবে, কারণ আপনার মধ্যে যে কোয়ালিটি আছে আমার মধ্যে নাও থাকতে পারে, আপনার মধ্যে যা আছে ওইটুকু ধরনের আমার মধ্যে নাই, কারণ ইবলিসের কাছ থেকেও আমরা জ্ঞান নিয়েছি যে আয়াতুল কুরসি পাঠ করে জান্নাতে যাবো ফরজ নামাজের পর, তাহলে আমরা তো নিবই। যেমন এই যে আপনার বিহারের মুখ্যমন্ত্রী নাকি উনি মদকে নিষিদ্ধ করেছেন, আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়েছি, আলহামদুলিল্লাহ মদ তো নিষিদ্ধ হয়েছে, আরে এটা করেন আল্লাহ নিষিদ্ধ করেছে, ও হিন্দু হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু কথা তো ঠিক বলেছে, যে ভালো কথা বলবে তার কথাগুলো আমরা নিব। কিন্তু আপনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন যে আপনি আমাদের ছেলেগুলো তো দরকার এই স্ট্রিট দেওয়ার জন্য, বলিনি সেদিন কতদিন, এটা অহংকারের কথা না, এটা অহংকারের কথা না। একজন মানুষ একটা ডেট নেওয়ার জন্য জানেন যে 2020-21 ডেট আমার বুকিং হয়ে গেছে আমার রাহুলের, আমরা এক বছরে আপনাদেরকে 8টা থেকে 10টা ডেট দিতে পারি, এই 8টা থেকে 10টা ডেটের মধ্যে যদি আপনি উপস্থিত না হন, আপনার অহংকারে যদি আপনি পর্যবসিত হন, তাহলে তো দীন ইসলাম কী করে আগে যাবে। ওই যে আমারই ছাত্র মুশারফ, তারপরে যে সাগর, আলহামদুলিল্লাহ কদিন বলেন তো চর্চা করতে করতে একটু একটু বলতে শুরু করেছে, আপনাকে বলতে হবে। আমি একটা বক্তৃতায় বলেছিলাম যে পৃথিবীর সবাইকে বক্তা হতে হবে, নইলে জাহান্নামে যাবেন, কেমন কথা এটা আছে আমার বক্তৃতা দেখে নেবেন, বক্তা ও শ্রোতাদের পরিচয়।
ইন্টারনেট আছে, পৃথিবীর প্রত্যেককে বক্তা হতে হবে, নইলে আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ বলছেন সময়ের শপথ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জাহান্নামী। আল্লাহ বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জাহান্নামী। যাদের মধ্যে চারটি গুণ আছে তারা বাদ দিয়ে, এক ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা হক কথা প্রচার করে, ওয়াতাওয়াসাউ বিস সবর যারা বিপদ আসলে ধৈর্য ধারণ করে। আপনি ঈমান এনেছেন এ কথা সত্য, আপনি তাহাজ্জুদও পড়েন, মানুষকে দান সাদকা করেন এ কথা সত্য, চার নম্বরে আপনি ধৈর্য ধারণ করেন এ কথা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বললেন যে যাদের মধ্যে চারটি গুণ আছে তারাই কেবল বাঁচবে, আর যাদের মধ্যে চারটি গুণ নাই তারা বাঁচবে না, তারা যে ক্ষতিগ্রস্ত। পাসপোর্ট রয়েছে, ভিসা নাই, বলেন সৌদি আরব যেতে পারবেন? টাকা রয়েছে, পাসপোর্ট রয়েছে, ভিসা নাই, সৌদি আরব যেতে পারবেন? পারবেন? আপনার সব আছে, প্লেনের টিকিট নাই, যেতে পারবেন? তার মানে চারটি কাজ আপনাকে করতে হবে। ঈমান এনেছেন আলহামদুলিল্লাহ, ভালো কাজ, মানুষের কথা বলেন, হেসে কথা বলেন, এটা একটা ভালো কাজ, সালাম দেন মানুষকে বেশি বেশি করে, একটু ভ্যানটা ঠেকে গিয়েছে একটু ঠেলে দেন, ভালো কাজ, রাস্তা থেকে একটা পাথর সরিয়ে দেন, এলাচে ভালো কাজ, এই যে ভালো কাজ করলেন, কিন্তু আপনার এই সবর ধৈর্য ধারণ করেন, কিন্তু শেষে যে তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষকে হকের দাওয়াত দিতে হবে, এটা কখন করলেন? এটা কখন করলেন? এখানে আপনি আটকে যাবেন। বাড়ি থেকে শুরু করেন, প্রথম মেয়েকে বুরখা পরার জন্য বলেন, নিজের স্ত্রীকে বুরখা পরান, নিজের বাড়িতে কেউ জর্দা দিয়ে পান খেলে তার মাড়ি ভাঙেন, যে তোর ভাত খাবেন বেরা বাড়ি থেকে, ছেলে যদি নামাজ না পড়ে 18 বছর বয়স ওকে বের করে দেন, কেরালে যা খাবো, ওর বাপ মা কেউ নেই, এতিমো, বের করে দেন, জাহান্নামীকে কেন বুঝবেন আপনি, ও নগদ শয়তানের চেয়ে খারাপ। আপনি দাওয়াতের কাজ শুরু করেন, দাওয়াতের কাজ প্রত্যেকে করতে হবে। অনেক অনেক বক্তারা আমাদের উপরে হিংসা, কেন? আরে শাহিনুর রহমান তিন দিনের ছেলে প্রধান বক্তা হয় কি করে, আমি মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স করে আসলাম, এরকম কিছু কিছু বক্তার রাগ। আর আমাদের ছেলেরা যখন বক্তৃতা জগতে আসে আমাদের বুকটা ভরে যায়, কেন বলেন তো? যদি আরো বেশি বক্তা হন আপনারা তো শাহিনুর রহমানের গলাটা ভাঙত না অন্তত, বুঝতে পারেননি? কালকে বসে আছে 7 মাস থেকে বলছে যে ভাই একটা দিন খুতবা দিয়ে যান সাহেবনগর, কালকে খুতবা আছে, একটা দিন খুতবা দিয়ে যান কলকাতা খিদিরপুর আহলে হাদিস জামে মসজিদ, এক বছর যাবত বলছে যে ভাই সাহেব আও না থোড়া খুতবা দেনে কে লিয়ে। এটা কেন? নভেম্বর মাসে শেষ শুক্রবার দিয়েছি, 6 মাস ধরে বুকিং থেকে কোথায় কোন খুতবা দেবেন, আর আপনি ফাজলামি করবেন দিনের সাথে? আমরা দিন চর্চা করি, এত ব্যস্ত থাকার পরেও দিনকে চর্চা করতে হয়, পড়াশোনা করতে হয়, এত টেনশনে থাকার পরেও পড়াশোনা করতে হয়, চেষ্টা করতে হয় জাতির সামনে পৌঁছে দেওয়ার জন্য। আপনাকেও বক্তা হতে হবে, আমি কেন অত দায়িত্ব নিব, আমার দায়িত্ব কেন এত হবে, আপনিও আসুন, ফিল্ডে আসুন, আলহামদুলিল্লাহ আলান শাহান, না পারবেন আমাদের কাছে আসুন, আমরা গাইড দিব, বা বড় বড় আলেম যারা আছে তাদের কাছে যান ইনশাল্লাহ, আপনাদেরকে গাইড দিবে তারা, আপনি দীন ইসলাম প্রচার করেন। একটা কাজ, 1 বিঘা জমি যদি 5 জনে নিরাই আর ওই বিঘা জমি যদি 10 জনে নিরাই তো তাড়াতাড়ি হবে না? হ্যাঁ, যদি এই গ্রাম থেকে 5 জন ছেলে বা 2 জন ছেলে বা 1 জন ছেলে দাওয়াতের কাজ করতো তো ও নিশ্চয়ই মসজিদে খুতবা দিলে অন্তত এই মনসা পুজোটা তো হতো না বাড়িতে। ও তো আর মুসলমান না, ও তো আর মুসলমান না, ও কথা আবার আস্তাক ফেরলো অত বেলে বলে তোবা করে আবার বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ বলতেই হবে, নইলে ও এখন মুসলমান নয়, ও হিন্দু। হিন্দু কখনো গরু গোস্ত খায় না, মুসলমান পুজো করে। কি জাত দেখেছেন নাকি কোনো হিন্দু মহিলা বা হিন্দু পুরুষ আপনার মসজিদে গিয়ে নামাজ পড়েছে গিয়েছে? আপনারা তো ভালোবাসা কিসে না, ভালোবাসবে তাদেরকে, তারা আমাদের ভাই প্রতিবেশী, আলহামদুলিল্লাহ আমাদের হাত থেকে তারা নিরাপদ, কিন্তু তার ট্র্যাডিশন আপনি মানবেন কেন? তার ট্র্যাডিশন তো আপনার আমার মানার কোনো যুক্তি নাই। আর এটা কেন মানেন? দীর্ঘদিন যাবো যে ইরাকে বসে আছে আমরা, এটা ইরাক তো নাকি কারবালা নাকি কারবালা, তো এই কারবালায় বসে আছে দীর্ঘদিন যাবত জাহিলাত চলছে, দীর্ঘদিন যাবত জাহিলাত চলছে, কে মানা করবে? মানা করতে গেলে ঠ্যাং ভেঙে দেবে আপনার। কেন? এখানে মানুষ আসে, একটু ইনকাম পাতি হয়,
হাসান হোসেনের জন্য কত কান্না এরা, হাসান হোসেন একজন নামাজ পড়তো না, তারা বেনামাজি ছিল, হাসান হোসেন রাজিল তানো বেনামাজি ছিল। আল্লাহ রসুল কি বলছেন জানেন, আল্লাহ রসুল বলছেন যে যারা হাসান এবং হোসেনকে ভালোবাসে না ওরা আমাকেও ভালোবাসে না, আর যারা হাসান এবং হোসেনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। আল্লাহ রসুল বলছেন হোসেনকে কেমন ভালোবাসতো আল্লাহ রসুল দেখবেন। একদিন সেজদা দিয়েছেন, কতদিন শুনেছেন আবার শুনেন, একদিন সেজদা দিয়েছেন, সেজদার সাহাবিরা নামাজ পড়তো অনেক লোক, তা আল্লাহ রসুল সেজদা দিয়ে আর উঠছেন না। সাহাবিরা বলছে আল্লাহ কিছু হয়ে গেল নাকি আল্লাহ রসুলের, এতক্ষণ সেজদায় কেন? আল্লাহ রসুল অনেকক্ষণ পর সেজদায় থেকে উঠলেন, তারপরে সালাম ফেরানোর পরে সাহাবিরা জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল এত লং সেজদা করলেন, ওহি নাজিল হচ্ছিল নাকি, মানে আল্লাহ রসুলের মাঝে মধ্যে ওহি নাজিল হতো, কি ব্যাপার আপনি এত লম্বা সেজদা করলেন? তো যে হোসাইন পিঠের উপরে খেলছিল, ওর খেলায় ডিস্টার্ব করবো কেন? বুঝতে পেরেছেন কত ভালোবাসত আল্লাহ রসুল, নাকি খেলছে উপরে খেলো আরে আনন্দ করছে। সুবহানাল্লাহ, একবার ভেবে দেখেছেন একটা ছেলে বাচ্চা ছেলে খেলছে, তাই এই লোকটা কত ভালো হতে পারে, সে হোসেন কত ভালো হতে পারে, তাদেরকে হোসেনকে যে ভালোবাসলো সে আল্লাহ রসুলকে ভালোবাসলো, তাহলে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি না, নাকি বলেন? তাহলে এখানে বুঝতে হবে ব্যাপারটা, দীন ইসলামকে চর্চা করতে হবে। যতদিন না আমাদের মধ্যে দীন ইসলাম আসবে ততদিন আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবে থাকব, একবারে খাঁটি জাহিলিয়াত আমাদের মধ্যে বিরাজমান, খাঁটি জাহিলিয়াত। নাহলে দাড়ি চাচা একটা লোক যার বাড়িতে কেউ নামাজ পড়ে না, তার স্ত্রী যদি নামাজ পড়তে যায় তার আমি তো হেসে নিয়ে বেরিয়ে বলে তুই নামাজ পড়বি মানে, তুই আমার খেদমত করবি, আমার পায়ের তলে জানবি। একটা লোক বুঝে দাড়ি চাচা জীবনে নামাজ যায় না, ও সরি ভুল বললাম, দুদিন নামাজ পড়ে, দুই ঈদ, আবার মসজিদের কোনো একটা দায়িত্ব আছে, আমার স্কুলের সামনে কিছু নিতে এসে বলছে যে শাহিনুর রহমানকে চিনো দেয়, বলছে ও বলছে আমার সম্পর্কে আমাদের স্কুলের একজন ব্যক্তিকে, বলছে জি চিনবো না কেন, আমাদের তো হেডমাস্টার, তো বলছে যে এরা শরীয়ত মানে না, শরীয়ত মানি না, এটা কাজ শরীয়ত, টাকার উপরে প্যান্ট পরা কাজ শরীয়ত, জানি না কতদিন এই লাইনে এসেছি, আমার মনে পড়ে না যে আমি ফজরের নামাজ কোনোদিন কাজা করেছি কিনা, ফজরের নামাজ আমি শাহিনুর রহমান কোনোদিন কাজা করেছি না, আমার মনে পড়ে না, হলে হতে পারে হয়তো 10 বছরে 5 দিন বা 7 দিন, আল্লাহ ভালো লাগে বা তার চেয়ে কম বেশি ইত্যাদি হতে পারে। ওই লোক বলছে যে এরা শরীয়ত মানে না, বলেন তাহলে শরীয়ত কি, এতে শরীয়ত আমরা বুঝিনি, তাহলে শরীয়ত আমাদেরকে বুঝাতে হবে, তাহলে দীন ইসলাম চর্চা করতে হবে, দীন ইসলাম চর্চা করতে আপনি আমি বাধ্য। আমার মনে হয় যে আমাদের আমির সাহেব দেখছেন আমার বক্তৃতা রানিং দেখছেন এখন, আমি আমির সাহেবকে এই বক্তৃতার মাধ্যমে বলতে চাইছি, মানে উনি বাড়িতে আছে কাজ আছে, উনি বললেন যে আপনি লাইভে আসেন আমি ইনশাআল্লাহ দেখছি, তো উনি দেখছেন, তো আমি ওনাকে বলবো যে ইসরা এমন একটা জায়গা আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ, আমার জনমতে আমি এই যে গোটা মানে ভারতবর্ষ ঘোরাঘুরি করছি বক্তৃতার কারণে, আমাদের ছেলেদের মতো এরকম ছেলে আমি আর কোথাও পাইনি এখন পর্যন্ত, সলাতের পরে কোরআন তেলাওয়াত, সলাতের পরে কোরআন নিয়ে চর্চা, আমাদের মসজিদে যে কোনো মানুষ যদি খুতবা দিতে পারবে না কেন বলেন তো, ছেলেরা পড়াশোনা করে একদম কাকড়ার মতো চেপে ধরবে আপনাকে, তাই কি বললাম মানে হাদিস একটু এদিক ওদিক হলে বিপদ, ছেলেরা চর্চা করছে, আর একটা ছেলে দাঁড়িয়েলা ছেলে যদি বাই চান্স পদ্মার ধারে সিগারেট খায় এসে বলবে শাহিন সাবির কি ব্যাপার তোমরা, তোমাদের ইসরা ছেলেরা সিগারেট খাচ্ছে কেন, এই কথা বলবে, তাহলে ইসরা একটা রেসপন্সিবিলিটি রাখে, দায়িত্ব রাখে। আমি আমিরকে এবং আমাদের সহ আমির দুজনকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যে আগামী দিনে স্ট্রিট দেওয়ায় প্রত্যেকটা মুসল্লিকে উপস্থিত থাকতে হবে, যারা থাকবে না একটা ভালো অ্যামাউন্ট ফাইন করে দেন, তাদের ভালো অ্যামাউন্ট ফাইন করে দেন, আর নাহলে ইসরা থেকে নাম কেটে দিতে হবে, তারা পড়বেও না, এত আমাদের বইগুলো গাদা আছে সব, তারা বইও পড়ে না, তিন চারজন লোক ছাড়া ওখানে বইও পড়ে না, আবার ইলম চর্চা করবে না, আবার বলবে যে আমরা ইসরার সদস্য, কিসের ইসরার সদস্য, যেমন পাঁচ লক্ষ ছাড়া তাদের করতে হবে তেমন তাকওয়া থাকতে হবে আপনার উপরে, আপনাকে নিয়ে আমি শতদিন গর্ব করেছি, আমার হাজারো বক্তৃতা আমি বলেছি যে ইসরার একটা যুবকও আপনার একটা মানুষও নেশাদার দ্রব্য পান করে না, ইসরার একটা যুবকের স্ত্রীও বেপর্দা ঘোরাফেরা করে না, আর আপনি ফাজলামি করবেন, তাই মেনে নেব নাকি, আপনাকে রেডি হন, নিজেকে রেডি করুন, ভালো মানুষ হন, আল্লাহ রসুল বলেছেন ভালো মানুষ না হলে জান্নাত যাওয়া যাবে না, প্রথমে আপনাকে ভালো মানুষ হওয়ার জন্য একবারে একান্ত জোরালো অনুরোধ করছি, আর আমাদের আমির সাহেব তথা আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব সবাইকে বলছি যে এই যারা আসবে না তাদের এটা ফাইন করা হোক, না ইসরা থেকে নাম কাটা হোক, না বদনাম আমি কেন নিব। আমি তো একদিন জিজ্ঞাসা করেছিলাম আমাদের মসজিদে কারেন্ট চলে গেল, 80 জন লোক আছে, এখন আমাদের একটা ক্যান্ডেল মোমবাতি ধরাতে হবে, কারো কাছে দিশলা আছে, সবাই বলেছে আলহামদুলিল্লাহ আমরা কেউ বিড়ি খাই না, এটা নিয়ে আমি গর্ব করি, আর আপনি ফাজলামি করবেন,
তাই চলবে নাকি? এটাও কি জাহিলিয়াত না? আল্লাহ রসুল বলছেন ও একসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। আজকে আমরা অনেকে ইউটিউব কেন্দ্রিক হয়ে গিয়েছি, পড়াশোনার দরকার একটা বক্তৃতা চালিয়ে দিচ্ছি, বক্তা যে কি বললো না বললো কোনো তাহাকিক নাই, যাচাই বাছাই নাই, আমরা বইটা থেকে দূরে আছি, পড়া থেকে দূরে আছি, ওইটাকে নিয়ে আমি শুরু করে দিলাম বক্তৃতা। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আল্লাহ রসুল এমন কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেটা বর্তমান জামানায় চলছে। আমি ভিডিওটা আছে দেখবেন ইন্টারনেটে, বলেছিলাম যে আল্লাহ রসুল অনলাইন শপিংয়ের কথা বলে গিয়েছেন আজ থেকে 1450 বছর আগে, 1450 বছর আগে অনলাইন শপিংয়ের কথা আল্লাহ রসুল বলে গিয়েছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। এটা অনেক বড় একটা শেখের হাদিস, অনেক বড় একজন শেখ বয়ান করেছেন, তো বয়ানটা ছিল ইংরেজিতে। তো সম্ভবত আমেরিকা থেকে একজন ভাই, উনি বাঙালি, উনি আমাকে ওটাকে পাঠিয়ে বলছেন শেখ আপনি যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করেন আমাদের ভারতবর্ষের বহু মানুষ, আমরা যারা মুসলমান রয়েছি তারা অনেক উপকৃত হবো, ইভেন হিন্দু ভাইয়েরা বুঝতে পারবে যে আল্লাহ রসুলের, আল্লাহ রসুল বলে গিয়েছেন এমন একটা সময় আসবে যে বাজারগুলো তোমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়বে, এক বাজার থেকে আর এক বাজারে যাওয়ার সময় সময় অপচয় করা হবে না। তা হাদিস তো সুন্দর, একটা ভিডিও বানিয়ে আমি ছেড়ে দিলাম, ভিডিওটা হাজার হাজার ভিউ হলো, আল্লাহ আকবার, এবার কমেন্টস করতে শুরু করেছে মানুষ। খালি আমি হাদিস নাম্বারটা দেখিনি, আর ওখানে হাদিস নাম্বারটা দেওয়া ছিল না, কিন্তু অনেক বড় শেখ। আমি এবার আমাকে লাগাতার দেখছি আপনার কমেন্টস করছে, চারিদিক থেকে কমেন্টস করছে, ভাই হাদিস নাম্বার বলেন, ভাই হাদিস নাম্বার বলে আমি পাগল হয়ে গেলাম, আধা ঘন্টার মধ্যে মাথা পাগল। আমি এবার সহিও বলতে পারছি না, জৈব বলতে পারছি না, কারণ আমি তো তাহাকিক করিনি, খালি বড় একজন আলেমের উপরে নির্ভর করেছি। রাহুলকে ফোন করলাম, রাহুল হাদিসটা দেখো তো, মাকতো বলে তো সামলাতে মারো, আমার এখন কম্পিউটার কাজ করছে না, তুমি মারো। ও খুঁজে পাচ্ছে না, মহাবিপদে পড়ে গেলাম। তারপরে ওই হাজার 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 কমেন্টসের মধ্যে ওই ব্যক্তির বক্তৃতা ঢুকলাম, কমেন্টসের মধ্যে দেখছি হ্যাঁ মুসনাদে আহমদের হাদিস 10306 নম্বর হাদিস, খুঁজলাম, আরবিটা পড়লাম, ইংরেজি ট্রান্সলেট পড়লাম, পড়ার পরে সবাইকে দলিল দিলাম, বলছি আলহামদুলিল্লাহ ভাই পেলাম, একটা হাদিস বলেছি কারোর উপরে নির্ভর করে তাই বিপদে, আর আপনি লাগাতার বক্তৃতা শুনছেন, আপনি মুক্তি হয়ে গেছেন। আপনাকে যাচাই করতে হবে না, কারণ আমরা দীন ইসলাম ওইভাবে যদি বুঝতে যাই তাহলে ভুল হবে। আপনাকে অথেন্টিক যে বই, সহি যে বই, সেই বইগুলোকে পড়তে হবে। আল্লাহ রসুল বলছেন ও একসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, বর্ষণ হবে, ওয়াইল ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে। আরে ওই মুসলমান কারবুলার পাশে যার বাড়ি, সে দুর্গা দেবীকে যখন আপনারে প্রসাদ খাওয়ানো হয়, কালী দেবীকে যখন প্রসাদ খাওয়ানো হয়, লোকটা মিটমিট করে হাসে বলেছে পাগল রে, পুঁজিতে কোনোদিন প্রসাদ খায় বলে নেই, বলো বলে না? আরে মাটির তৈরি ওকে প্রসাদ কি করতে দিচ্ছে বেকুব, ওই লোকই আবার এইখানে গিয়ে সেজদা করে। ও তো বেকুব ছিল, এবার বেকুবের উপরে পিএইচডি, তাই না? বুঝতে পারেন? আরে ও তো মূর্তি সামনে করছে রে ভাই, এখানে তো মূর্তিও নাই, এখানে তো মূর্তিও নাই। কোন একজন ব্যক্তি রেখে গাঙের ধারে বিপদে পড়েছিল, তার শালিকাকে না কাহিনি থাকতো তো, এখানে থাকতে থাকতে এখানে এক রাতে তৈরি হয়ে গেলো কারবালা, এখন হোসেন হোসেন এখানে শহীদ আছে, নাও জুবিল। কি অবস্থা, জাতি কোথায় গিয়েছে? সলাৎ নাই, সিয়াম নাই, ভালো আলোচনা নাই, এটা করে জান না, মামুর বাড়ির আবদার নাকি, অদস্যতা নয়। যাই হোক, অনেকক্ষণ বকাবকি হলো আপনাদেরকে, এই বকাগুলো শুধুমাত্র এর জন্য, যাতে করে জান্নাতের রাস্তায় হাঁটতে পারেন। আপনাকে আমি এত কঠিন করে কথা বলি কেন? আমি কয়েকজন মানুষকে বলেছিলাম মহরমটা বন্ধ করা যায় না, তা আমাকে বলছে বললেই গলা কেটে ফেলবে। শাইনুর রহমান এখানে বসে বলছে, বুঝতে পেরেছেন বুকের পাটাটা কত? তবে আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজের পরে দোয়া করি আল্লাহ যেন জিহাদের ময়দানে মৃত্যু হয়, যদি আমাকে মেরে দেয় তো ভাববো সাকসেস আমার লাইফ। আরে ভাই দুনিয়াতে কিছু নাই, ক বছর বাঁচবেন? 70, 80, 90, 100, কিন্তু শহীদ হলেই জান্নাত। আরে ভাই জান্নাতের জন্য এত খাটনি, জান্নাতের জন্য এত খাটনি, আপনাকে জাহিলিয়াতকে বর্জন করতে হবে, আপনাকে জাহিলিয়াতকে বর্জন করতে হবে। আর এই অজ্ঞতায় মূর্খতা থেকে বেঁচে আসতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। আমরা যখন কোনো আলেমকে দেখি আমরা মনে করি তাদের নখের যোগ্যতাও আমাদের নাই, আলহামদুলিল্লাহ সবসময় নিজেকে ছোট হতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, উনি যখন রাস্তা দিয়ে চলতেন লেবারের মধ্যে দিয়ে চলতেন, কেন? যেন মানুষকে লেবার মনে করে, যেন মানুষকে
লেবার মনে করে। আর আমরা একটু দিন ইসলাম শিখে এমন ভাবে একবার জুব্বা পাখড়ি পরে বেরিয়েছি, মানে একবারে এখনই জান্নাত থেকে নামলো এরকম। অথচ তাদের মধ্যে কিন্তু আবার দিন ইসলাম নেই, তারা আবার পান খাওয়া নিয়ে কম্পিটিশন, কে কত মিলাদ করতে পারে তাই নিয়ে কম্পিটিশন। আমার বাপ জীবনে নামাজ পড়লো না, আর আমি আপনার বাড়িতে গেলাম মুরগির ঠ্যাং গিলে বলছে যে তোর বাপ জান্নাতে যাবে, আপনাকে দোয়া করার অধিকার কে দিল? বুঝতে পারেননি কথা? বুঝতে পারেননি? আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাতাল মুতাম্মিদুন ফাকাদ কাফরা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি মুসলমান নয়। আমার বাপ জীবনে নামাজ পড়ে না, আমার বাপকে আমি কবরে পুঁতে দিয়ে আসলাম, এখন আপনার সামনে আপনাকে ডাকছে আপনি মৌলবী সাহেব, এসে বলছে আল্লাহ গো শাহিনুর রহমানের বাপকে জান্নাত দাও। আরে অধিকার দিল কে আপনাকে কথা বলা? আল্লাহ রসুলকে বলছে আল্লাহ আমার মা এখানে শুয়ে আছে, কে বলছে? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আল্লাহ, যার সবচেয়ে কথা শুনেন। আল্লাহ রসুল বলছে আল্লাহ আমার আম্মা যান, আমার কলিজার টুকরে আমার আম্মা এখানে শুয়ে আছে, একটু দোয়া করবো। তা আল্লাহ বলছে তোমার কি জ্ঞান বুদ্ধি নাই নাকি, তোমার মায়ের জন্য কেন দোয়া করবো, ও তো মুসলমান না। বুঝতে পারেন, এখতিয়ার দেয়নি আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলকে এখতিয়ার দেয়নি। আপনাকে আমাকে বুঝতে হবে এই বিষয়গুলো, এই জাহিলিয়াত থেকে বেরিয়ে আসতে হবে। হাজারে 999 জন জাহান্নামি, আপনার চরিত্র ঠিক করতে হবে। আল্লাহ রসুল বলছে যে কঠোর স্বভাবের তার জন্য জান্নাত হারাম। আল্লাহ রসুল বলছে যে মানে মানুষের ক্ষেত্রে সবসময় ঝামেলা পাকায় তার জন্য জান্নাত হারাম। খুব কঠিন হুঁশিয়ারি আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এই অজ্ঞতা থেকে এই জাহিলিয়াত থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে, আসতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ রসুল বলছেন যার মধ্যে জাহিলিয়াত থেকে গেল ওর মৃত্যু জাহিলিয়াতের যুগে হলো, তার মানে ও দিন ইসলাম চর্চা করার পরেও ওই ইসলামের কোনো মূল্য পাবে না, ওই ইসলামের কোনো মূল্য পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার নামাজের কথা বললেন, সালাতের কথা বললেন। এমন এমন এলাকা আছে জানেন কি যে মহিলাদের জামাত নাই তাই বলা হয়। বুঝতে পারেন আমার কথা? ঈদে আমাদের ওই যে একটা গ্রাম মধুপুনা, আমাকে আমার এক ছাত্রী, সম্ভবত আমার ছাত্রী, ওরে সেদিন আমাকে বলছে জানেন আমাদের ঈদগাহে আমাদের ঈদের দিনে নামাজ নেই মহিলাদের। কেন, কি কারণে? তো বলছে যে মহিলাদের নাকি ঈদে নামাজ পড়তে হয় না, তাই নাকি? পড়তে হয় মহিলাদের বলেন আপনারা? আমরা জানি হয়, জেনেছি আমরা তো জানি হয়। শুনেন কথা বলা খুব কঠিন, আমি এক মসজিদে খুতবা দিছি মহিলাদের জামাত নিয়ে, 39 খান হাদিস আমি শোনালাম বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই থেকে, কেউ এদিক ওদিক করতে পারবে না হাদিসগুলো। 39 খান হাদিস শোনালাম আমি, নামাজ শেষ হলো বাইরে আসছি তো একজন মুসল্লি আমাকে ধরে বলছে বাপ আজকের পর থেকে এই মসজিদে আসো না খুতবা দিতে। বুঝতে পেরেছেন? বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই হাদিসকে 5 পয়সা মূল্য দিল না, আজকের পর থেকে মসজিদে আসো না খুতবা দিতে। একবারে নগদ দাড়ি চাচা, অন্যের ইনকামে তার সংসার চলে, তার বউ বেটি ওকে দেখলে মনে হবে যে ও জাহিলিয়াতের শুরু করেছে ওরাই। সে আমাকে বলছে বাপ কাল থেকে আগামী দিন থেকে মসজিদে আসুন খুতবা দিতে। বুঝতে পেরেছেন? কথা কথা বলাই তো কঠিন আপনার সামনে, আপনি তো জাহিলিয়াতের মধ্যে ডুবে আছেন, কথা বললেই তো মুশকিল, বললেই তো আপনার বিরোধিতায় চলে যাবে, জাতির সামনে যাই বলবো তার বিরোধিতায় চলে যাবে। এমন অবস্থা মানে মনে হবে যে এরা মনে হয় নতুন নতুন হাদিস বের করলো, বলে না বলে কিনা? আচ্ছা হাদিস কখনো নতুন হয়? হাদিস মানে আল্লাহ রাসূলের কথা কর্ম, কিছু হয়েছে কিছু বলেন আল্লাহ রাসূল, এই তিনটিকে মিলে হাদিস বলা হয়। আল্লাহ রাসূল কি এখন আছে বলেন? যে আল্লাহ রাসূল এখন নাই তো হাদিস কোথা থেকে পাবো? আমি যদি বলি যে 1947 সালে আমি যুদ্ধ করেছি, হাসবেন না? আপনি তো জন্মগত ছেলে, এটা যেমন মানে মিথ্যা কথা, সিমিলারলি এটাও মিথ্যা কথা যে নতুন হাদিস। তবে আল্লাহ রসুল একটা কথা বলে গিয়েছেন, আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কটা মিথ্যা কথা? একটা, একটা মিথ্যা কথা বলে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে করে নাই। কটা কথা বললে? একটা কথা। আপনার আলেম মসজিদে দাঁড়িয়ে যত কথা বলে সব মিথ্যা, সব মিথ্যা কথা বলে। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, দেখেন আপনার আপনার মসজিদ বলি আমি, আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, একজন ব্যক্তি সে বসে গেলেন, কেন
কি কারণে বসলেন? আরে এত বড় একজন মানুষ কথা বলছে, খুতবা দিচ্ছে, একে ডিস্টার্ব করা ঠিক হবে না, চুপচাপ বসে গেলেন। আল্লাহ রাসূল খুতবাকে থামিয়ে দিয়ে বলছে, ইয়া ফালানা তাকুম, এই অমুক দাঁড়িয়ে পড়লেন। আন্তা ফিসাল্লি, এই তুমি সালাত আদায় করেছো মসজিদে বসার আগে? সালাত আদায় করেছো? লা ইয়া রাসূলুল্লাহ, কই ইয়া রাসূল, আমি তো নামাজ পড়িনি। আল্লাহ রাসূল বলছে, সাল্লি রাকাতাইন কাবলা ইজলিস, বসার আগে দুই রেখা সালাত আদায় করতে বাধ্য, মসজিদ এর কাছ থেকে অনুমতি নিতে হবে। মসজিদ আপনি যখনই ঢুকেন না কেন, আপনাকে যদি আপনি আপনি যদি ইচ্ছা করেন আপনাকে বসবো, এই বসতে গেলে মসজিদের কাছ থেকে অনুমতি নিতে হবে দুই রাকাত সালাত। আমি বহু ভাইকে দেখেছি যে তারা এসে প্রথমে বসে, প্রথমেই আল্লাহ রাসূলের হাদিসকে অবমূল্যায়ন করে, প্রথমেই বিরোধিতা করে, প্রথমে বসে দেখাচ্ছে যে দেখো তুমি হাদিস বলেছে আর আমি করছি। বলেন জাহিলাত কোথা থেকে শুরু? মসজিদে ঢুকে আল্লাহ রাসূলের বিরোধিতা, এটা হচ্ছে জাহিলাত। আর আপনার ইমাম সাহেব লিখে দিয়েছে এটা জওয়াল ওয়াক্ত, এখানে নামাজ পড়া যাবে না, কোনো কোনো মসজিদে লাল বাতি আছে। আপনার ইমাম ইমাম সাহেব উঠেই বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ রসুল কে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। নগদ মিথ্যা কথা, নগদ মিথ্যা কথা বলছে যে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। কেন বলে জানেন তো? আদম আলাহ সালামের আগে আল্লাহকে সৃষ্টি করেছে, এটাকে প্রমাণ করার জন্য, খালি প্রমাণ করার জন্য। এটাকে মানে নরেন্দ্র মোদী যেমন অনেক কাজ করে ফেলেছে, একটা ঢাকার জন্য আরেকটা করছে, এরকম কিচ্ছু করার নয়, মানে ও তো বিপদে নয়, এটা করছে তো এমন একটা ইস্যুতে মানুষকে টেনশনে দিয়ে রাখছে, ওটা দিক দিয়ে তাকে এটা ভুলে গেছে সব মানুষ। ওই যে 40 জন সৈনিককে মেরে ফেললো, ও তো প্ল্যান করে মেরে ফেলেছিল, ওইটা ঢাকতো অমনি চলে গেলো কাশ্মীর ইস্যু, কাশ্মীরের 370 ধারা বাতিল করে অমনি চলে এসলো এনআরসি। এখন অর্থনীতি সবচেয়ে খারাপ ভারতবর্ষে, মানে আমরা ভিখারি, আমাদেরকে ভিখারি ভিক্ষা ঝুলি আমাদেরকে ধরিয়ে দিয়েছে অলরেডি, বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমাদের চারিদিকে জাহিলিয়াত, জাহিলিয়াতের শেষ নেই, প্রত্যেকটা বাড়িতে জাহিলিয়াত আছে, প্রত্যেকটা বাড়িতে জাহিলিয়াত আছে। প্রায় বাড়িতে দেখেন আপনি তাবিজ পাবেন, পাবেন না তাবিজ প্রায় বাড়িতে? কেন? তো বলছে যে তাবিজে রোগ সার, তো ডাক্তার কি করতে পড়াশোনা করে? এত টাকা মেয়েকে দেখাতে গেলাম পরশু দিন, ডাক্তারের কাছে ঢোকার আগে বলছে 300 টাকা দেন, কষায় কি ডাক্তার সেটা বলছি না, আমি বলছি যে 300 টাকা দেন, ওর কাছে ঢোকার আগেই মরবো কি বাঁচবো ঠিক নাই, ওর কাছে ঢোকার আগে বলছে 300 টাকা দেন। তাহলে 300 টাকা যদি হয়, 300 টাকায় তোমার 30টা তাবিজ হবে নাকি? আমার কি দরকার, আমি কি পাগল? গোটা পৃথিবীর মেডিকেল সায়েন্স পাগল? বলছে তাবিজ দিয়েছে ইমাম সাহেব, আমার সব রোগ সেরে গিয়েছে। এটা আশ্চর্য একটা বিষয়, অথচ ওই ইমাম সাহেব তাবিজ দিয়ে বেড়ায়। কেন? তাবিজ দিয়ে নিজে নিজে বড়লোক হয়ে যাবে, একদিনে তাবিজ ধরে এটা গোটা গায়ে বেঁধে বড়লোক হয়ে গেল, কি জাহিলিয়াত! ওই যে দই পোড়া খেয়ে ক্যান্সার খাচ্ছে না, দেখেন হরিহর পাড়া দই পোড়া খেয়ে ক্যান্সার খাচ্ছে। তো ডাক্তার কি সবই পাবো? আবার পুলিশে বাধা দিতে গিয়েছে, পুলিশকে মেরে রক্তাক্ত করেছে, এদেরকে শয়তানের রোগ দেয়, মানে ওরকম আল্লাহ সুবহানাহু রোগ দেয় আর শয়তান অস্ত্র দেয়, অমুক জায়গায় যা সব ঠিক হয়ে যাবে। প্রত্যেক বছর 1-2 বছর অন্তত এরকম বেড়ায় দেবেন, ভাই জান তোর কী তার কী, এসবগুলো মানুষ হুমড়ি খেয়ে পড়ে তাদের কাছে। এটা হচ্ছে জাহেলিয়াত, এটা হচ্ছে জাহেলিয়াত। কিন্তু আজকেও ইমানদার মানুষ আছে, আজকের জমানায়ও ইমানদার মানুষ আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতদিন পর্যন্ত একজন মানুষ সালাত আদায় করবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করবেন না। এটা সৌভাগ্য ওই জাহিলিয়াত আলা মানুষদেরকে যে আমরা এখনো নামাজ পড়ি, নইলে বিপদ কিন্তু ছিল। সালাতের ব্যাপারে উদাসীন, মা সালাত আদায় করে না, বাপ আদায় করে না, আরে সালাত বলছি আল্লাহ জানে কজন বুঝছে সালাত, এই শব্দটা যে বলছি এই সালাতটাকে আল্লাহ ভালো জানে কজন বুঝে সালাত কি জিনিস। আমাদের ছেলেরা এখন পরিচিত থয়, হ্যাঁ নাইলে হয়েছে এক লোক সৌদি আরবে গিয়েছে বুঝলেন, গিয়ে কারোর ভাষা কিছু বুঝতে পারছে না, সব আরবিতে কথা বলে, আসরের সময় এমন মাইকে আজান হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর, তো এ লোক আবার দুঃখ করে বলছে ও সব আরবিতে বলে বাংলায় আজানটা রেখেছো, বুঝতে পারিনি যে সবই আরবিতে বলো আজানটা বাংলায় রেখেছো, এটাকে আরবি করতে পারো নি, মানে কি মানে ও শুনে শুনে অভ্যস্ত, ও ভাবছে এটাই মনে হয় বাংলা কথা, এটা বাংলা কথা। শরীয়ত বুঝে না আপনার ছেলে, আপনার ছেলেকে নিয়ে আসুন, আপনার ছেলে শরীয়ত বুঝে না, ও এমএ পাস করেছে, ওকে যদি বলা হয় বলো তো সবচেয়ে বড় পাপ কি, আর 10টা বলবে হয়তো, আর ওকে যদি বলা হয়
যে আল্লাহ রসুল এই শব্দটা আসলে কি পড়তে হয় বলতো? ও জানে না। যদি ওকে বলা হয় যে জুলাইবিব, নাম শুনেছ তো? বলবো যে এই এই ফোন আমার কাছে নাই, হয়তো বলতো বলে জুলাইবিব, মানে এটা অ্যান্ড্রয়েডের কোনো নতুন ভার্সন টার্সন হবে মনে হয়। জুলাইবিব কে বলেন তো, জানেন? জুলাইবিব হয়তো অনেকে না জানতে পারেন, আমি কঠিন নাম করেছি। জুলাইবিব একজন সাহাবি, কঠিন কালো দেখতে, একবারে ছোট সাইজে শর্ট, ওকে কেউ বিয়ে করে না। আল্লাহ রসুলের কাছে দুঃখ করে বলছে, সে আল্লাহ রসুল, আল্লাহ শর্ট করেছে, কালো করেছে, কেউ তো বিয়ে করে না, তো কি করবো আল্লাহ রসুল? তা আল্লাহ রসুল বলছে তোমার বিয়ে হবে ইনশাল্লাহ। বলছে আপনিও আর কি করছেন? আল্লাহ রসুলকে বলছে হ্যাঁ তোমার ভালো ঘরে বিয়ে হবে বলেছে তো, অ্যাকচুয়ালি তাই বিয়ে হয় না। তা আল্লাহ রসুল বলছে ঠিক আছে চলো দেখি বিয়ে হয় কিনা। একটা পরিবারে গিয়ে সুন্দরী একটা মেয়ে, ওই ওই পরিবারে সম্ভ্রান্ত পরিবার গিয়ে বলছে তোমার মেয়ের সাথে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। লোকটা বলছে আলহামদুলিল্লাহ, লোকটা বলছে আলহামদুলিল্লাহ, আরে আপনি বিয়ে করবেন আর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, আমরা কি মানা করতে পারি? আল্লাহ রসুল বলছে আরে না না না, আমি না, আমি বিয়ে করবো না, এই জুলাইবি বিয়ে করবে। তো বলছে আল্লাহ রসুল একটু দাঁড়ান, গিন্নির সাথে পরামর্শ করি। গিন্নিকে গিয়ে বলছে যে আল্লাহ রসুল বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, ওর স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ, যারে আল্লাহ রসুল করবে না, জুলাইবিকে ছিল না, জানেন না এরকম থাকে না এলাকায়, কালো মানে কালু, কালুর নাম হয়ে গেছে। হ্যাঁ তো বলছে ওই জুলাইবিব, ও ও আমার মেয়েকে বিয়ে করবে, এটা কেমন কথা? তো বলছে আল্লাহ রসুল বলে প্রস্তাব নিয়ে এসেছে, কী করা যায়? মেয়ে পাশ থেকে শুনে বলছে আব্বা, যে বলো মা, বলছে আমি যদি পৃথিবীতে কাউকে বিয়ে করি তো জুলাইবিব কী করবো? আমি যদি বিয়ে করি তো জুলাইবিবকে বিয়ে করব। বিয়ে করার কিছুদিন পর যুদ্ধ, জুলাইবিব পড়ে আছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সাতজন তার আশেপাশে লাশ পড়ে আছে, সাতটা লাশ দিয়ে ঘিরে আছে জুলাইবিব। যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল ঘুরছেন, আল্লাহ রসুল কি বলছেন জানেন? আমার জুলাইবিব কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? বলছে আমার জুলাইবিব কোথায়? জুলাইবিব চলে যাওয়া মানে আমার পরিবার থেকে একজন চলে গিয়েছে, এর আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছে ও মরবে, দেখবো ওকে ঘিরে রাখবে মানুষ, মরার পরেও সিকিউর, আমি দেখতে পাচ্ছি ও জান্নাতে পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর নাম হচ্ছে জুলাইবিব, বুঝতে পেরেছেন? কালো ধলো এসবের কোনো মূল্য নাই, আল্লাহকে ভালোবাসবেন তো আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসে বহু মাধ্যম। আরে যুদ্ধে গিয়েছে সাহাবিরা, আরে নামাজ পড়াইলে শুধু কুল হু আল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ, নামাজ পড়ালে শুধু ইখলাস ইখলাস কিনে বসে দাঁড়া তোর ব্যবস্থা করছে। তুই কারি হাফেজ সাহেব, বড় বড় সুরা পড়বি আমাদের ভালো লাগবে। আল্লাহ রসুলের কাছে এসে কমপ্লেন দিয়েছে আল্লাহ রসুল যে ওই আপনার ওই এই যে আমির করেছেন আমাদের আমির, এই খালি সুরা ইখলাস পড়ো, কি এটা ব্যাপার? তা আল্লাহ রসুল যে ডাকো ওকে, দেখেন আগে কোনো মন্তব্য করে না, অভিযোগ আনলে তার সাথে আগে মিট করে এনে আপনার নামে একজন বলে দিল যে তোমার ওই মেয়েটার সাথে সম্পর্ক আছে, হতেও পারে সম্পর্ক নাই, আছে কিনা, তার ভালোর জন্য হয়তো তার সাথে আপনাকে কথা বলতে হয় কিছু হয় আছে কিনা, এই বিষয়টা মানুষ কিন্তু খেয়াল করে না। তো ও ওকে ডেকেছে, এই তুমি সাহাবিরা যা অভিযোগ করছে তা কি ঠিক? কি অভিযোগ আল্লাহ রাসূল? তুমি কি খালি ইখলাস পড়ো বলে? জি হ্যাঁ। বলছে কেন পড়ো? বলছে হেভি লাগে আমার, ভালো লাগে। কেন কেন ভালো লাগে? বলছে এর মধ্যে আল্লাহর পরিচয় আছে, আমরা আল্লাহকে ভালোবাসি তো তাই এই সুরাটা বেশি বেশি পড়তে ভালোবাসে। আল্লাহ রসুল বলছে আল্লাহর কসম করে বলছে আল্লাহও তোমাকে ভালোবাসো, খালি ইখলাস পড়েছে তাই, আল্লাহও তোমাকে ভালোবাসে। আর যে আল্লাহকে ভালোবাসে সে কি তার কোনো টেনশন আছে? লা তাহজান, ভয় করার কোনো কারণ নেই। যেমন অনেকে আমাকে বলে, আমাদের এক ভাই আলহামদুলিল্লাহ উনি লাইনে আছেন, জহুরুল ভাই পাবনা থেকে, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আমি সামনে ডিসেম্বরে ইনশাল্লাহ বাংলাদেশ যাচ্ছি, তো ওই ভাইয়ের ওখানে প্রোগ্রাম রয়েছে। তো ভাই বলছে যে আমার পুরো পরিবার, ওনারা পুরো পুরো পরিবার এখন প্রোগ্রামটা দেখছেন আপনাদের। তো উনি বলছেন যে ভাই আপনার জন্য অনেক দোয়া করি, আমাদের একদম একাত্ম হয়ে দোয়া করি আপনার জন্য, কিন্তু ভয় লাগে আপনি যেভাবে বক্তৃতা দেন জানি না কদিন বাইরে থাকবেন। তা আমি অনেক একটা কথা বলেছিলাম, তো উনি অনেক হেসেছিলেন। আমি বলছিলাম ভাই আমাকে ধরে যদি জেল খেলে দিয়ে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারবো মনে হয় জেলের মানুষের হেদায়েত পাওয়ার দরকার ছিল, আল্লাহ আমাকে ওখানে পাঠিয়েছেন, বক্তব্য সারা জীবন বাইরে দেবো কেন, জেল হতে দরকার আছে, বুঝতে পারেন? আর যদি মেরে দেন আপনি তো শহীদ, আরে আগেই তো জান্নাত, এতদিন বেঁচে থাকার কি যুক্তি?
জিনা হয়তো শেরকে তারা যেও, কুত্তেকে তারা মারজি, বাঁচবো একদিন তো বাঘের মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করা অভ্যাস আমাদের নাই, কথা বলবো আপনার বুক ছিঁড়ে যাবে কথা সহ্য হতে, গোটা গ্রামের মানুষ আপনি এক হতে পারেন তবে কথাগুলো আপনি কুড়োল দিয়ে ফাটতে পারবেন, একটু খেয়াল করে দেখেন কথা আমি কি করে বলছি, আপনার ভালোর জন্য বলছি, আপনি মুসলমান মানুষ, আপনি পুজো করেন কি করে, ও কারবালায় সেজদা দেও পুজো, আপনার পীরের দরবারে সেজদা দেও পুজো, আর দুর্গার সামনে দাঁড়িয়ে মাথা নত করাও পুজো, কেউ মূর্তির সামনে দাঁড়িয়েছে, কেউ কবরের সামনে দাঁড়িয়ে পুজো করছে, আপনি যান কি করে, আপনি কত বড় জাহেল, আপনি কত বড় মূর্খ, তারপরে বলছেন আমরা আমার আমার যোগ্যতা ট্রিপল এমে, আরে লাঠি মারি আপনার ওই শিক্ষার মুখে যে শিক্ষা আপনাকে শির করতে বাধ্য করায়, কিসের শিক্ষা আপনার, আপনি আল্লাহকে চিনতে পারেন না, আর না হলে আমাকে সে সার্টিফিকেট দিয়ে যান যে আপনি মরবেন না, ইউ আর ইমমর্টাল, আপনি মরবেন না বলেন, আর যদি বলেন আমি মরবো কোরআনের কথা যদি মেনে নিয়েন, যদি নেন আপনি এটা যদি মনে করেন যে আমি মরবো, তাহলে আপনাকে দীন ইসলাম মানতে হবে, কারণ আপনি একজন মুসলমান, নইলে আজকে আপনি চলে যান, আপনি চণ্ডীদাস হন, আপনাকে কথা বলবো না, কথা বললেও পরে, বুঝতে পেরেছেন, এই জাহিলাতকে আপনাকে ত্যাগ করতে হবে, শুভবুদ্ধি উদয় করে মহরমের দিনে ভালোবাসা নয়, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল কত সূক্ষ্ম কথা বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কোনো মরার বাড়িতে গেল বা কেউ মারা গেল, তারপরে সে কান্না করতে করতে নিজের চুল ছিঁড়ছে, জামা ছিঁড়ছে, আছে না দেখেন এই ধরনের মহিলা, আরে ভাই কান্তে এক্সপার্ট রে ভাই, কান্নার উপরে পিএইচডি, এমনভাবে কানে আমার পাহাড় জোয়ান ছেলে গো, ফেরেস্তা বুকের উপরে কিল মারে ওই ছেলে, তুই পাহাড় ছিলি, আপনি কানলেই আপনার ছেলে ভাগে ঘরে বসে, আমার অমুক কর্তব্য তমুক কর্তব্য বলে, মানে ভ্যারাইটিস ডিজাইন এর কান্না দেখবেন শোনা যায়, আল্লাহ রসুল বলছেন ওরা আমার দলের না, কি বলছেন, মানে যারা শোকে মাথা চাপড়ায়, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে শরীর আঘাত করে, তারা আমার দলের নয়, আর আপনি কাশে দেশে আপনার দেহ থেকে দেহকে রক্তাক্ত করেন, আপনি কিসের মুসলমান, আল্লাহ রসুল বলছেন ওরা আমার দলের না, আল্লাহ রসুল বলছেন, আমি শাহিনুর রহমান আমার থেকে একটা কথাও বলি না, যা বলছি সব কোরআন হাদিস, আল্লাহ রসুল এই কথা বলছেন, ওরা আমার দলের না, আপনি কি করে রক্ত ঝরিয়ে আল্লাহ রসুলের দলে হতে পারেন, আল্লাহ রসুল আপনাকে নিয়ে গর্ব করে, আর আপনি কি প্রতিষ্ঠা করে গেলেন, কি জাহালাত সমাজকে আপনি প্রতিষ্ঠা করলেন, আবার যিনি কাশেদের হেড হন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার পায়ে আবার পানি ঢেলে দেওয়া হয়, প্রণামও করা হয়, কারণ আমার মেজবা হচ্ছে আমাদের সরকার পাড়ার লিডার, হ্যাঁ মানে আমার ওই দাদা হজ করে গেছিল, আল্লাহ জানে কবরে ওর কী হচ্ছে, তো হজ করে আসার পরেও কাশেদের উস্তাদ ছিল, তারপর আমার মেজব্বাকে দেওয়া হয়েছে, মেজব্বা কাকে যে ট্রান্সফার করে আল্লাহ জানে কী অবস্থা, আমাদেরকে কাফের মনে করা বসে ওরা, কি অবস্থা চিন্তা করেন, আমার বাপও করেছে সেই জন্য দুজনে এক জায়গায়, হ্যাঁ সব আমার বাপ, কি অবস্থা সবাই এক জায়গায়, আলহামদুলিল্লাহ বলেন যে আপনার অন্তত এই জামানায় আছেন, আমাদের মতো অন্তত ছোট ছোট মানুষের বক্তৃতা শুনে চেঞ্জ তো হচ্ছেন, এই লোকটা বসে দুধ চিনি দিত এখানে, এই লোকটা বসে দেখেন গোটা বিশ্বের মানুষ দেখেন, এনে আমাদের চাচা তিনি দুধ চিনি দিতেন ওখানে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি, আলহামদুলিল্লাহ যখন হেদায়ত পেয়ে গেলেন পরের বছরে উনি লিফলেট বিতরণ করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা জায়েজ নয়, ওনাকে যে কী গালি শুনে শুনতে হয়েছে এটা আমরা জানি, ভুল স্বীকারে কোনো সমস্যা নেই, ভুল স্বীকার করা উচিত, উমার রাদিয়াল্লাহু আনহু এত বড় আলেম, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী যিনি শাসন করেছেন, তিনি একটা ছোট্ট সাহাবীর কথা শুনে বলছে আমি জানি না গো আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে তুমি আমাকে ভুলটাকে শুধরিয়ে দিলা, আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ যেন রহমত বর্ষণ করে, আর আপনার 70 বছর বয়স, আপনাকে যদি বলি চাচা নামাজে যে পায়ে পা মিলাতে হবে, আবু দাউদ 666 নম্বর হাদিস, চাচা আঙুল যে জোরে এভাবে নড়াতে হবে, আবু দাউদ 987 নম্বর হাদিস, চাচা আমিন জোরে বলতে হবে, হাদিস নাম্বার দিচ্ছি, তো চাচা বলছে যে তোর বাপের বিয়ে আমি পড়িয়েছি, বুঝতে পেরেছেন, বলছে তোর বাপের বিয়ে আমি পড়িয়েছি, মানে ও শিখবে না আর কি, ও শিখবে না মানে ও বহুত বেশি জানে, বহুত বেশি জানে মানে বয়স বেশি হলে বেশি জানে মানুষ, আপনার বাপ তো ঢেলের ভুই পাশ, ও তো দিনও বুঝে না তুনিয়া বুঝে না, আল্লাহ কোরআনে বলছে যে যারা বলে যে আমরা দিন আমাদের তাদের কাছ থেকে নিব, আমাদের বাপ দাদা যা করেছে বলে না, আজকে এক শ্রেণী মানুষের সবচেয়ে বড় দলিল, তোমরা কি বলবা আমাদের বাপ দাদা কি ভুল করেছে নাকি,
অতগুলা লোক জাহান্নামে যাবে নাকি? অথচ ওই লোকই বলবে 1999 জন জাহান্নামী, একজনও জান্নাতে নাই পারাই। 1999 জন জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলছেন যে তাদের বাপরা তাদের কাছে ধর্ম নিয়ে গেলে তারা বলবে যে আমাদের বাপ দাদা ভালো করতো, আমাদের বাপ দাদা যা করেছে তাই আমরা করব। বিশ্বাস করো তাদের বাপ দাদা দিন ধর্ম কিছুই বোঝে না। সূরা মায়দা 6:5-104, সূরা আরাফ 7-70, সূরা লোকমান 6:31-51, সূরা মানে এরকম অসংখ্য আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে। কি করবেন বলে বলে আমাদের বাপ দাদা তো গ্যাসে রান্না করেন কেন? আপনার বাপ করতো নাকি? আপনার বাপ তো হেঁটে বহন পর্যন্ত তো গাড়ি চলেন কেন? এসব কোনো সমস্যা নাই, কিন্তু ধর্মের ব্যাপারে কি সমস্যা আছে? কজন মানুষ কোরআন হাদিস চর্চা করে বলেন? তাহলে আমি যদি বলি যে এলাকায় বলেন তো মসজিদে কজন সালাত আদায় করে, তো বললো ফজরে 8 জন। লোক কত? তা 800 লোক, মানে 800-র মধ্যে 8 জন বাদ দিয়ে সবাই অমুসলমান। আর মৌলবি সাহেব তার বাড়িতে আবার এসে মুরগি ঠ্যাং খায়, এ মৌলবি হবে খুব ইয়েরা হবে খুব, বুঝেননি? আবার এই হয়তো মৌলবি সাহেব করছে কি বিয়ে পড়াচ্ছে, তো বিয়ে পড়ার সময় মৌলবির পাশে, আমি এটাকে তাজ্জব হয়ে যাই, মৌলবির পাশে রেজিস্টার বলছে কি কি দিলা গো, আপনার ছেলের দাবি ছিল লিখেন, একটা একটা পালসার মোটর সাইকেল, একটা ফ্রিজ, একটা এলইডি, তারপরে হচ্ছে আসবাবপত্র সব সাজিয়ে মেয়ের ছ ভরি সোনা, এভাবে নগদ লেখা হচ্ছে, নগদ লেখা আছে, ইমাম সাহেব শুনছে, তারপরও আপনার ওই কী বিয়ে পড়াচ্ছে। তো এরা হচ্ছে তারা যারা ওই প্যান্ডেলের বাইরে কিছু কুকুরকে বারবার তাড়া করে আসে যারা, বুঝে নিও না, বারবার তাড়া দেওয়ার পরে আবার যারা আসে এ হচ্ছে তারা। ও এত বড় একটা জাহিলিয়াত চলছে, এত বড় একটা অন্যায় কাজ চলছে, আরে ও বসে কি করে লাঠি মারি তোর বিয়ের মুখে বলে চলে আসবে, ওটা করে কি করে? এত বড় জাহিলিয়াত ওর সঙ্গে হচ্ছে না, ও টিকলো কি করে ওখানে? আলহামদুলিল্লাহ কোনো বিয়েতে যদি আমরা যাই আমাদেরকে দেখলে গান বন্ধ করার চেষ্টা করে, আরে করছে তো, আপনি হুজুর মানুষ, আপনার মাথায় সবসময় টুপি থাকে, আপনি যদি চেষ্টা করতেন ইনশাল্লাহ ও ডিজে আসতোই না। শুনেছি হিন্দু ভাইদের বিয়ে হলে ওই আপনার ওই কি শঙ্খ বাজতো, তাই না? সানায় ঝরে সরি সানায় বাজতো দু একদিন আগে থেকে, এখন মুসলমান আবার আরও আগে গিয়েছে যে 7 দিন আগে থেকে ডিজে বাজায়, গোটা গ্রামের লোকের ঘুম নাই, সারা রাত গাল দেয়। আছে না কিছু বৃদ্ধ মানুষ এমনি তো ঘুমায় না, আবার ডিজে বাজে, আর এখনকার গান তো না গান রে ভাই, ভূমিকম্প এনেছে সারা রাত চলে। আর যখন সারা রাত চলে কি হয়, ওই লোকটা সারা রাত গাল দেয়, বলেন এবার আপনি কাবার গিলাপ ধরে যদি দোয়া করেন কবুল হবে? পাপ দুই প্রকার, এক আল্লাহর সাথে জড়িত, এক মানুষের সাথে জড়িত। আপনার একটা খারাপ সম্পর্ক আছে, আপনি অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে কানেন, আল্লাহ বলছে তুমি যতগুলো পাপ করবা গোটা দুনিয়া যদি পাপে লোড করে আনো আমি গোটা দুনিয়ার রহমত নিয়ে তোমার কাছে হাজির হবো, আলহামদুলিল্লাহ, মানে পাপ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু এই যে লোকটাকে ধাক্কা মারলাম আমি, আল্লাহ বলছে আমি পারবো না, যে সাহলামের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, কেন? ওর সাথে রিলেটেড পাপ। ওই লোকটা যে ঘুমাতে পারলো না সারা রাত আপনি ডিজে বাজালেন, ওই যে লোকটা ঘুমাতে পারলো না সারা রাত আপনি যে ডিজে বাজালেন, ওই সারা রাত আপনাকে দোয়া বদদোয়া করলো, বলেন আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবেন? অত সোজা নাকি? খুব কঠিন ভাই, খুব কঠিন, ত্যাগ করতে হবে। এক সময় আমিও খুব গান শোনার ভক্ত ছিলাম, গান ছাড়া পড়াশোনা হতো না আমার, লাত্থি মেরে সব ঘুরিয়ে দিয়েছে, ভাব আল্লাহ রসুল হারাম করেছে। আর যারা গান শুনে তার জন্য একটা ছোট্ট অফার বলে সামনে দিকে গেছি, কত বদলে দেখেন তো কি বলছিলাম, কি মাথা মাথা উঠে গেল, ও হ্যাঁ যারা গান শুনে তাদের জন্য একটা অফার আছে। আচ্ছা কারোর কানে পিঁপড়ে ঢুকেছে এখানে যারা বসে আছেন, কোনদিন রাত্রিবেলায় পিঁপড়ে যদি ঢুকে পড়ে কি হয় গো? ঘুম হয় না, আরে বাপরে কঠিন যন্ত্রণা করে না, একটা ছোট্ট পিঁপড়ে, হ্যাঁ কেউ পানি দেয় কেউ শ্বাসটা আটকে ধরে, পাগল হয়ে যায়, আল্লাহ কি করবে একটা পিঁপড়ে ঢুকেছে। আল্লাহ রসুল বলছে যারা গান শুনে, যারা লাগাতার গান শুনে, সীসাকে উত্তপ্ত করা হবে, সীসাকে উত্তপ্ত করা হবে, তার গরম সীসা কানের মধ্যে ঢেলা হবে, যদি সহ্য করতে পারেন কারি অন টেনশন নেই। পৃথিবীর সবচেয়ে সুন্দর মিউজিক, সবচেয়ে সুন্দর গান হচ্ছে কোরআনুল করিম, শুনে দেখেন একদিন, শুনে দেখেন। একজন ব্যক্তি ইংল্যান্ডের, উনি একজনের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, তো উনি বলছেন যে আপনি তো আমার জন্য সুন্দর সুন্দর আয়োজন করেছেন, কিন্তু খাবার শেষে আই ওয়ান্ট মিউজিক বিকজ আই এম আ মিউজিক লাভার, বলছে আমি মিউজিক শুনতে চাই কারণ আমার মিউজিক ছাড়া ভাতই হজম হয় না। আছে না কিছু মানুষ,
এটা কিছু দেখবেন যা খায় তারপর একটা অভ্যাস হয়ে থাকে, বা যা শোনে বা যা দেখে। তো বলছে যে ভাই আমার বাড়িতে কোনো ইনস্ট্রুমেন্ট নাই, মিউজিক আমি কী করে শোনাবো? ওর মাথায় বুদ্ধি হয়েছে, ও ইয়া আই হ্যাভ আ মিউজিক ইন মাই মোবাইল, আমার মোবাইলে একটা মিউজিক আছে আপনাকে আমি দিচ্ছি। তো উনি পপ থেকে শুরু করে অল টাইপ অফ গান তিনি শুনতেন। তো ওনাকে ইয়ারফোন দিয়ে দিয়েছেন, ইয়ারফোন দিয়ে বলছে ইউ জাস্ট লিসেন উইথ লিসেন দি সং উইথ দ্য র্যাপ অ্যাটেনশন, আপনি গানটা শুনবেন খুব মনোযোগ সহকারে, গভীর মনোযোগ সহকারে। তো তিনি গান শুনছেন গান শুনছেন গান শুনছেন, কিছুক্ষণ শোনার পরে চোখ দিয়ে পানি বেয়ে আসছে, বুঝলেন? চোখ দিয়ে পানি বেয়েছে, বুঝছে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট সং, এই গানটার নাম কী? মানে আমি তো অনেক ধরনের গান শুনেছি বাট এটা তো আমি শুনিনি কোনো দিন, এই গানটা কী? তো বলছে দিস ইজ কোরআন, বুঝে হু রোড দিস, কে লিখেছে এটা, মানে এই গানটা কে লিখেছে? ও তো জানে না, বুঝে এটা কোরআন। তো বুঝে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সং, তুমি যে গানটা শুনছিলা এই গানটার মানে বুঝতে পেরেছো কি? বলছে ইয়া আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস সং, আমি এই গানটার মানে বুঝতে পারিনি, বাট মাই হার্ট ইজ ট্রেমলিং, আমার অন্তরটা কাঁপছে। তো উনি বলছেন ওই যার বাড়িতে গিয়েছে অনেক বড় একজন বক্তা আমেরিকান লোক, উনি বলছেন যে আই স টিয়ার্স গ্লিসিং অ্যাট হিয়ার, আমি দেখতে পাচ্ছিলাম তার চোখের এই এই নিচ দিয়ে পানি ঝলমল ঝলমল করছে। তারপর বলছে যে হুইজ দ্য ক্রিয়েটর অফ দি সং, এই গানটা কে তৈরি করেছে? বলছে আল্লাহ। বলছে হুইজ আল্লাহ? আল্লাহ বোঝে না, গড গড বোঝে, বুঝে আল্লাহ হু ক্রিয়েট দিস ওয়ার্ল্ড, আল্লাহ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন। বুঝে আই ওয়ান্ট লিসিন মোর, আমি এই ধরনের গানটা আরও শুনতে চাই। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন শোনার পরে তিনি ইসলাম কবুল করেছে। একটা মানুষ ইসলাম কবুল করে, মক্কা মদিনার আজান শুনলে অন্তরের মধ্যে কেমন যেন করে, শুনেনি? রেডিওতে শুনেছেন না মক্কা মদিনার আজান? যখন মদিনায় প্রথম আমি পৌঁছালাম, আমি আমার কথা বলি, মদিনায় আমি প্রথম পৌঁছালাম, ফজরের আজান হচ্ছে জাস্ট এর থেকে আপনার ওই বাস থেকে নেমে ফজরের আজান হচ্ছে, আমি আমার আম্মাকে ফোন লাগিয়েছি, মানে দীর্ঘদিন ওই আজান ধরেন ওই টিভিতে ইত্যাদিতে শুনেছি রেডিওতে। তো আম্মাকে বলছি দেখেন এটা হচ্ছে ওই আপনার আল্লাহ রসুলের মসজিদের আজান, এটুকু বলার পরে আমি কথা বলতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছি, মানে এত আনন্দ লাগছিল যারা এটা শুনে গেছে টিভিতে রেডিওতে, স্বয়ং এখানে দাঁড়িয়ে শুনছি আর এই রাস্তা দিয়ে আল্লাহ রসুল হেঁটে হেঁটে বেরিয়েছে। অন্তর দিয়ে অনুধাবন করলে ভালো লাগে সব কিছু, যদি আপনি সেরকম অন্তর, কারণ আল্লাহ তৈরি করেছে এই দুনিয়া, আল্লাহ সে সুরেলা কিছু আর কি হতে পারে? আপনি মিউজিক কেন শুনবেন? প্রায় বাড়িতে জাহিলাত আছে না, প্রত্যেক বাড়িতে জাহিলাত, আরে এখন তো আবার এক একটা বাড়িতে আট দশটা করে জাহিলাত, তিনজন মানুষ ছটা মোবাইল আছে না, কি অবস্থা? মানে আমরা কোথায় ঢুকে গিয়েছি? এটা ইহুদি খ্রিস্টানদের পূর্ণাঙ্গ চক্রান্ত আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, এটা হচ্ছে জাহিলিয়াত। গান কখনো আপনাকে সলাতে নিয়ে যাবে না, গান আপনাকে সলাত থেকে দূরে রাখবে। আর এখন খুব পরিকল্পিতভাবে কিছু গানকে তৈরি করা হচ্ছে যার মধ্যে শিরক লুকিয়ে আছে। একটা ছেলে একটা মেয়েকে দেখে বলছে, মানে নায়ক নায়িকাকে দেখে বলছে তুজমে রব দেখতা হ্যায় ইয়ার আমি কিয়া করুন, মানে বুঝেন ওই মেয়েটাকে বলছে তোর মধ্যে আমি আল্লাহকে পাই তো আমি কি করবো, নাউজুবিল্লাহ মিন জালিক, এরকম মানুষের মধ্যে আল্লাহ থাকতে পারে? চিন্তা করে দেখেন, বলছে তোর মধ্যে আমি আল্লাহকে দেখি, অর্থ তাই তো আমি ভালোবাসি, নাউজুবিল্লাহ। এবার ভেবে দেখুন এরকম প্রচুর শিরকি গান আপনার এই পৃথিবীতে প্রচলন হচ্ছে, এই গানকে বাড়ি থেকে দূর করতে হবে, এটা হচ্ছে এই জামানার অন্যতম একটা জাহেলিয়াত। গানকে দূর করেন আর নামাজের প্রতি আপনি মনোযোগ করেন। আল্লাহ রসুল বলছেন আমার যখন আত্মাটা চঞ্চল হয়ে যায়, আমার যখন কিছু ভালো লাগে না, আমার যখন মানসিক শারীরিক টেনশনের মধ্যে ভুগি, তখন বিলালকে বলি বিলাল চলো নামাজ পড়ি। নামাজের মধ্যে কী রয়েছে? আত্মার তৃপ্তি রয়েছে, আত্মার খোরাক রয়েছে, শান্তি রয়েছে। একজন আমেরিকান একজন সিঙ্গার সিঙ্গার প্লাস মানে অ্যাক্ট্রেস অভিনেত্রী, উনি বলছেন যে আমি এত ড্রাগস নিতাম এত নেশা করতাম, কিছুতে আমার শান্তি নেই, কিছুতে শান্তি নেই। তো একদিন ভাবলাম যে আমরা তো খ্রিস্টান ধর্মের মানুষ কি করি, তো এক এক মৌলভী সাহেব আমাকে সাজেশন দিয়েছিলেন যে আপনি নামাজ পড়েন কিন্তু ইটা ওই সেজদাটা লম্বা লম্বা করিয়েন। তো মহিলাটা বলছে এক থেকে দেড় মাস আমি নামাজ পড়লাম, বিশ্বাস করো সমস্ত ড্রাগস আমি ছেড়ে দিয়েছি, ইসলাম গ্রহণ করেছিলেন মহিলা আলহামদুলিল্লাহ, বলছে সমস্ত ড্রাগস আমি ছেড়ে দিয়েছি, আমি যে এত শান্তি পাই নামাজের মধ্যে, আল্লাহ রসুল বলছে আমার চোখ শীতল হয়ে যায়, আমার চোখ জুড়িয়ে যায় আমি যখন সলাত আদায় করি। আর আপনার আমার নামাজ যদি দোকানদার হন তো নামাজের মধ্যে দোকানের হিসাব কমপ্লিট, যদি আপনি টুকটুকিওয়ালা হন তো ভাবছে এই টিপটা মনে হয় মিসি গেল, বুঝতে পারেননি? মানে এক একজন এক এক চিন্তায় ব্যস্ত। আল্লাহ রসুল বলছেন কেউ যদি একাগ্র চিত্তে, ভালো করে শুনবেন, আল্লাহ রসুল বলছেন কেউ যদি একাগ্র চিত্তে মনোযোগ সহকারে কোনো দিকে মন না যায় এমন হবে দুই রাখা সালাত আদায় করতে পারে, তার থাকার জায়গা জান্নাত।
দুই রেখাত সলাতি যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রসুলকে আল্লাহ ঘুমাতে দেননি, আল্লাহ রসুল বলছেন ইয়া মুজাম্মিল এই কম্বলালা এই চাদরালা উঠো নামাজ পড়ো, তাড়াতাড়ি নামাজ পড়ো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রসুল ঘুমাতেন কিছুটা, নামাজ পড়তেন বেশি সময়। আল্লাহ রসুল আগের পিছনে সব পাপ শেষ, আপনি এই এখানে সেজদা দিয়ে ভাবছেন যে জান্নাতে যাবেন। আপনার কথাগুলো আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, আপনি কষ্ট পেয়ে যেন দিন ইসলামে আসতে পারেন। আমি বলছি না আমাদের মসজিদে আসতে হবে, আপনারা এত তাড়াতাড়ি আসতে পারবেন না, আল্লাহ ওই মান হয়তো এত তাড়াতাড়ি দিবে না। তবে আপনি আপনার মসজিদে গিয়ে যে বইটা আছে ওই বইটা একটু ধরেন তো, ওই বইটাতে দেখেন তো লেখা আছে কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়াল মাহইয়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162। আপনি দেখেন তখন লেখা আছে কিনা, নিশ্চয় আমার সলাত আমার সিয়াম আমার কুরবানি আমার হজ আমার যাকাত আমার যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, হাসান হোসেনের জন্য নয়, বাট আমরা ওকে ভালোবাসবো। সব কিছু দেখানোর জন্য দেখাতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বলেন নাকি মি সলা তুমি সালাত কায়েম করো, আপনার বাড়িতে সালাত নাই। আল্লাহ রাসূল বলছেন যে মসজিদও সালাত আদায় করো, বাড়িতেও কিছু কিছু সালাত আদায় করো, বাড়িকে কবর বানিও না। মাঝে মাঝে সুন্নাত সালাতগুলো আপনি বাড়িতে আদায় করবেন অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমি পড়ি মাঝে মাঝে সুন্নাত সালাত আদায় করে। আমি যেমন ফজরে আলহামদুলিল্লাহ কোনোদিন মসজিদে গিয়ে সালাত আদায় করি না, মানে আপনারই সুন্নাত, সুন্নাতটা বাড়িতে পড়ে যায়, চেষ্টা করবেন। এই তারপরে আরও অনেক আলোচনা ছিল, অত আলোচনা করা যাবে না, যেহেতু আমরা এমন একটা জায়গায় এমন একটা পর্যায়ে পড়ে গেছি এখানে যে আপনাদেরকে সাজেশন করতে সময়টা গেল, কারণ আমি কথা বলবো এত কষ্ট হচ্ছে আমার কথা বলতে, আবার সাহেবনগর কালকে খুতবা আছে, তারপরে আবার কোথায় কোথায় কত শিডিউল প্রোগ্রামে, কেন বলেন তো? শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, মানুষ জানি না কদিন বাঁচবো, যত যে কটা দিন বাঁচি শুধুমাত্র মানুষকে সঠিক রাস্তায় ডাকার জন্য একটু চেষ্টা করছি, একটু চেষ্টা করছি। যদি একটু ফি হুইলের মতো বা কোনো একটা অংশের মতো যদি একটু কাজ জাতির জন্য করে যেতে পারি, মানে কবরে বসে বসে নিয়ামত পাবো। আপনি যতদিন আমল করবেন ততদিন আমার নেকি ঢুকবে, যতজন লোক আমল করবে তত নেকি ঢুকবে। আর কারণ আপনি আমার দিনই ভাই, আপনি আমার দিনই বোন, মুসলমান মুসলমান দিনই ভাই বোন, জানেন তো নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় তা আমি কি চাইবো না যে আমার ভাই বোন জান্নাতে যাক? বুঝতে পারেন আমার কথা? কেউ কি চাইবে তার ভাই বোন জান্নাতে না যাক? আপনি আমার ভাই বিশ্বাস করুন, আপনি আমার বোন বিশ্বাস করুন, আপনাকে বলছি আজ থেকে আপনি সলাৎ শুরু করুন। সলাৎ আদায় না করলে, নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। আল্লাহ রসুল মেয়েদের জন্য 4টি কথা বলে গেছেন যে মেয়েদের 4টি কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। বলেন তো কি কি? 1, প্রতিদিন 5 বার নামাজ পড়তে হবে। 2, রমজান মাসে রোজা করতে হবে। 3, স্বামীর কথা শুনতে হবে। 4, পর্দা করতে হবে। আপনি মুসলমান ঘরের মহিলা, আপনার বাপ মুসলমান, আপনার বাপ বলে হাজি আর আপনি ট্যাপে গোসল করেন, মানে হে তার জন্য একটা ব্যাপার গো, আপনার বাপ হাজির আপনি বাইরে বসে ট্যাপে গোসল করছেন, আরে পুরুষেরও তো গোসল করতে লজ্জা লাগে, আপনি মহিলা ওই ট্যাপে কেন গোসল করেন? হ্যাঁ আপনি কত বড় খারাপ যে আপনি ট্যাপে গোসল করেন, বলেন করবেন কেন? পানি আনতে যান এটাই তো অন্যায়, ঢাকেন না ঢোকেন না তারপরে জানাবো, আপনি বাইরে গোসল করছেন এ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বলতে পারেন যে আল্লাহর হাত পা ধরে ক্ষমা করবো, আল্লাহ কথা বলবো না আপনার সাথে, আল্লাহ কথা বলবো না। আপনি যদি এখন জলঙ্গি স্কুলে গিয়ে বলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেব, তো কত সালে মাধ্যমিক দিয়েছেন? তো 1986। অ্যাডমিট কার্ড দেবে আপনাকে, পারবে কি? তারপরে ইমান একদিন এনেছিলেন, তারপরে এবার আল্লাহকে ইমান আনলাম, তোমার সাথে কথা আছে, আল্লাহ শুনবেই তো না, আপনার নামই তো খাতা স্কুল থেকে, আল্লাহর খাতা থেকে আপনার নামটাকে পূর্ণাঙ্গ আল্লাহ কেটে দিয়েছেন, আপনার নাম এখানে আব্দুর রহমান, তাই মনে করেন আপনি মুসলমান, মানে গায়ে মানে না আপনি মুড়ল একটা কথা আছে না, আপনি তাই, আপনি তাই। আপনাকে দীন ইসলামকে চর্চা করতে হবে, জানতে হবে, মা বোন থেকে পর্দা করাতে হবে, সলাতের নির্দেশ করতে হবে বাচ্চাদেরকে, আর ভালো কাজ করতে হবে, চেষ্টা করেন। আজকে আমি এত কষ্টের মধ্যে আছি বিশ্বাস করেন, মাঝে মধ্যে আমাদের স্কুলে, আমাদের স্কুলে সবাই জানেন আমাদের স্কুলের নাম হেরারুল একাডেমি, তো আমাদের স্কুলে মাঝে মধ্যে আমি নার্সারি ক্লাসে যাই, KG-1 KG-2 এর ক্লাসে যাই, তো একটা অনেক বড় ঘরের একটা মেয়ে, তো আমি ওদেরকে বলছি আম্মু সবাইকে বলছি তোমরা সবাই নামাজ পড়ো, হ্যাঁ স্যার পড়ি স্যার, নগদ মিথ্যা বলছে সবাই,
ছোট তো একবারে পুচকে তিন বছর মানে সরি চার বছর পাঁচ বছর বয়স, ওর মধ্যে থেকে একটা মেয়ে উঠে বলছে স্যার আমি নামাজ পড়ি না। হ্যাঁ এটা কেমন কথা না? কেন গো আম্মু কী হয়েছে? স্যার আমার আম্মু নামাজ পড়ে না। কত বড় কষ্টের কথা বলেন তো, কত বড় কষ্টের কথা। ছেলে বাড়িতে ঢুকছে, ঢুকার সময় বলছে আসসালামু আলাইকুম, বাবা ফোন করে বলছে বাপরে বাপ ছেলে সালাম দিয়েছে গো, মনে হচ্ছে ছেলে বিয়ে করলে বাড়িতে ঢুকলো, এতটা তার্য হয়ে গেছিল। মানে ও তো জীবনে বুঝেনি না যে নিজের মানুষকে সালাম দিতে হবে। আমি অবাক হয়ে যাই যখন এ ধরনের বাবা মসজিদের ছেলেকে হয়তো নিয়ে গেল না, মানে একটা এজে নিয়ে যেতে হয়, সাত বছর বয়সের আশপাশে নিয়ে যেতে হয়। তো এই মানে মসজিদের সাথে ডিটাচ টাচ নাই ওই ছেলেটা, কী করে বড় হয় দিন ইসলাম বুঝবে? ও এগারো বারো পনেরো বছর পর্যন্ত তো দাঁড়িয়ে পেশাব করেছে, ওকে যদি আপনি বলেন যে বসে পেশাব করতে হবে তো কী হবে, পারবে? অসম্ভব কি? আমার এক বন্ধু আছে, ও প্রতিজ্ঞা করেছে ওর বাপের সাথে সারা জীবন দাঁড়িয়ে পেশাব করবে। কেন জানেন? ওকে ওর মা একদিন বলেছিল বাপ তুই বসে পেশাব কর, তো আমি বসে পেশাব করবো না, তোর মা ভদ্র একজন লোককে ডেকেছিল, ও বলেছে সারা জীবন আমি দাঁড়িয়ে পেশাব করবো, কী করবি কর। তো একদিন নামাজ পড়তে গিয়েছে আমাদের মসজিদে ইসরাই ঈদের নামাজ, ওযু করার সময় আগে বাম হাত ধুচ্ছে, তোর ছোট ভাই দাঁড়িয়েছে বুঝে তুই কী করলি, অজুও দানি তো বলছে সে না সেখানে জন্ম কী করে, ও ওকে অজু দেখাচ্ছে, ছোটো ভাই অজু দেখাচ্ছে আর বড়ো ভাই ই করে সারা সদাই করছে। কেন ঈদের দিন যেতে হয়? তো ভাগ্য ভালো ও অত তাড়াতাড়ি ঘুম থেকে কোন দিনই উঠে না, কী জানি হয়তো ঘুম হয়নি সেটাতে, বুঝতে পেরেছেন? তা আমরা ছিলাম না আগে আলহামদুলিল্লাহ, এখন চেষ্টা করতে হবে আমার ছেলে মেয়ে। আমি এ কথাটা বলতে ভালোবাসি না, তারপরে বলি, আমার মেয়ে মেহজাবিন রহমান নিশা, আমার মেয়ে দেড় বছর বয়স, আমার আম্মা কোলে করে গিয়ে আমার গেটে বাড়াচ্ছে এভাবে, তা আমার মেয়ে বলছে আসসালামু আলাইকুম, আমার আম্মা অবাক, এ তুই কী বললি, দেখেছি ওকে কী বললি, বলছে আসসালামু আলাইকুম। আমি যদি বাড়িতে যাই তো আমি সালাম দিই, যে বাড়িতে ঢুকে আলহামদুলিল্লাহ সালাম দেয়, ও যে ওয়ালাইকুম সালাম কী সুন্দর করে বলে, ওটা আমি বলতে পারবো না, আল্লাহকে গিফট করেছে তাই মনে হয়। কালকে হঠাৎ দেখছি হাঁচি হওয়ার পর বলছে আলহামদুলিল্লাহ, আমি বাথরুমের থেকে বেরিয়ে আমি প্রথম শুনলাম কালকে, আমি অবাক, আমার কবে থেকে বলছে, বলছে দুদিন হলো, দুদিন হলো, বুঝতে পারছেন? তাহলে ওকে আমরা শিখেছি, আরে ও তো শেখার জিনিস না, কী করে শিখবে এখন? কি রাওনাক বাড়িতে ঢুকলে সালাম দেয়, ওর আম্মু ঢুকলে সালাম দেয়, আমি ঢুকলে সালাম দিই, ও দেখে দেখে বাচ্চারা দেখে দেখে শিখে। তো একে অপরকে যে সালাম দেওয়ার ব্যাপারটা আলহামদুলিল্লাহ এখন আমি আসছি, ঠিক আছে, তো আমাকে বলছে আসসালামু আলাইকুম, মানে এই যে একটা ব্যাপার যে বাড়ি থেকে বেরোলে সালাম ইত্যাদি, এটা কিন্তু বাচ্চারা শিখছে আলহামদুলিল্লাহ। আমাদের স্কুলে আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে এভাবে শেখানো, কিন্তু ওই শেখাতে গিয়ে আজকে না কালকে একটা ছেলেকে দেখলাম, এক ছোট ছেলে কেজি ওয়ানের পড়ে, এই দুই সাইডে পুরো চাষা উপরে চুল, আমি ভাবলাম ওর গার্জেনকে ফোন করবো ভুলে গিয়েছি, বলেন দেখি এতটুকু ছেলের মধ্যে কীভাবে জাহিলিয়াতকে ঢুকাচ্ছে। মা বাবারও তো খারাপ লাগার কথা, আমার এত সুন্দর ছেলেটার পঞ্চাশ টাকা দিয়ে কেন খারাপ চেহারা করলাম আমি, বুঝতে পারিনি। একটা ছেলে আপনাদের এই আশপাশের, ও করেছে কি বলো, দাদুকে বলছে দাদু টাকাটা চুল কাটতে যাবো ঈদের আগে, তো না এখানকার ঘটনা না এমন সত্যি ঘটনা, দিয়ে ওকে টাকা দিয়েছে, ও চুল টুল কেটে খেতে এবার ক্যাঙ্গারু কাটিং, বুঝলেন, দুই সাইডে কিছু নাই উপরে দেখেছে, তোর দাদু ওকে দেখে বলছে যে এই ভাই শুন কি বুঝলে পঞ্চাশ টাকা দিয়ে তুই খারাপ হয়ে আসলি কেন, তোকে চুল কেটে দেখতে ভালো লাগবে, তুই কী করেছিস এটা, বুঝলে দাদু এটাই স্টাইল এখন বর্তমানে, মানে যে কুকুরে দেবেন যে আপনি রাস্তায় যে যাচ্ছেন এবার প্যান্টে কুকুর ধরেছে এভাবে চেপে, তাহলে প্যান্টটা কী হবে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে ছেঁড়া বেড়া হয়ে ছিঁড়বে তো, ছিঁড়ে না তো এই ছেঁড়া বেড়া হয়ে ছিঁড়া যে ব্যাপারটা, এখন মানে ওটাই কিনছে আটশো টাকা দিয়ে, নশো টাকা দিয়ে, হাজার টাকা দিয়েছে, কী এরকম কেন কুকুরে ছিঁড়ে দিয়েছে তো না এটা স্টাইল। আমি ভাবি এরা কি এতিম নাকি, এদের কি মা বাবা নাই? আর মা বাবা থাকলে এটা সহ্য করে কি করে যে এরকম একটা ছেলে এ করবে? আমি আমার মনে হয় এক দেড় সপ্তাহ আগে স্কুলে বলেছি, যদি কারোর এই কুকুরে কাটা প্যান্ট আমি পাই, যদি কারোর কুকুরে কাটা প্যান্ট পাই তো ইনশাল্লাহ ওই প্যান্টকে আমি সবার সামনে আগুন জ্বালাবো। আর দুটো ছেলে আমার স্কুলে চুল কেটেছিল এইভাবে, দুটো ছেলে বাইরের নজরানোর ওইদিককার রানীনগর নজরানোর ওইখানে, ওদের কাছে আমি মেরেছি মোটামুটি কিয়ামত পর্যন্ত মনে থাকবে, তবে স্যার জীবনে আমরা হায়ার করবো না এটা, বুঝতে পেরেছেন? তো নিজের ছেলেকে নিজে মানুষ করেন, আর নিজে মানুষ করতে গেলে কী করতে হবে, নিজেকে একটু চর্চা করা লাগবে, চর্চা করেন, রাত অনেক হয়ে এলো, তো ইনশাল্লাহ এই চর্চাগুলো নিজের মধ্যে রাখবেন। এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই গ্রামের মানুষকে খাস রহমতের মাধ্যমে এই জাহিলিয়াত থেকে এই শিরকের জায়গা থেকে যেন মানুষকে মুক্তি দান করে সবগুলো, আল্লাহুম্মা আমিন। আর এটা ইরাক না ভাই, এটা জলঙ্গি,
এখানে কার বলে থাকার কথা না, মিথ্যা বানানো হয়েছে। আল্লাহ যেন মানুষের মধ্যে সুমতি সুবুদ্ধি দান করে সবগুলো, আল্লাহ আমিন। এলাকার মানুষ যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে, যত মানুষ শুনছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সবারই পরিবার যেন সঠিকভাবে দিন ইসলাম মেনে চলতে পারে, আল্লাহ সেই তৌফিক আদায় করুক, আল্লাহ আমিন। যারা কবরের তলে সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি শিরক বিদাত করে না মারা যায়, মানে এখানে সেজদা করে না মারা যায়, তাদের জন্য দোয়া করছি। এখানে সেজদা করলে ও দোয়া কবুল হবে না, ফালতু করে লাভ নাই। মানে আমার জ্বর হয়েছে, আপনি পায়খানা ওষুধ দিলে তো সারবে না, তা আল্লাহ কাছে দোয়া। তারা যদি শিরক বিদাত না করে মারা যায়, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের হোসেন সাইদি এবং ডক্টর জাকির নায়েক যেন আবারও স্বমহিমায় গোটা পৃথিবী জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।